কি অবস্থা পোলাপান? কারা কারা চলে এসছো? দ্রুত কমেন্ট করো। যারা যারা চলে আসছো দ্রুত কমেন্ট করে জানাও, এবং এই গ্রুপে তোমাদের যে ফ্রেন্ডরা আছে তাদেরকে মেনশন করে দাও। সবাইকে মেনশন করে তো লাভ নাই, কারণ এটা পাবলিক গ্রুপ না। তোমার ফ্রেন্ড যারা পরিচিত আছে এই গ্রুপে তাদেরকে মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম ফাবিহা, রৌনক, প্রমি, প্রথম কমেন্ট, কেমন আছো ভাইয়া? তাহিয়া, তাবাসুম, ওয়ালাইকুম আসসালাম, আবদুল্লাহ, জুবাইর, রাকিব, ওয়ালাইকুম আসসালাম, রোল নম্বর এক উপস্থিত, যিনি করছি আর এসেরা, আদাব, নোভা, পারবিন, ভালো আছি, পাভো, পাভো খ্রিস্টাটাস নাকি কি নাম, তোমার নাম উচ্চারণ করতে পারতেছি না ভাইয়া, সরি। ওয়ালাইকুম আসসালাম ফাহমিদা, যিনি করছি, সব ঠিকঠাক আরে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম সিফাত খন্দকার, এই এত কমেন্ট চলে আসতেছে একবারে। রূপক আহমেদ বলছো আসসালামু আলাইকুম বস, ওরে বাবা। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। মারজান বিনতে আজম প্রেজেন্ট, সাইমিম, জিনিয়া, মানুষ, এই আমি কি 3টা বাজার আগে চলে আসছি? না, 3টা তো বেজে গেছে, মানুষজন কই? 3টা তো বেজে গেছে, মানুষজন কই? মানুষ এত কম কেন? আচ্ছা একটু ওয়েট করি, একটু ওয়েট করি, কিছুক্ষণ পরে শুরু করি। জাস্ট একদম 2টা 58তে শুরু করে দিছি মনে হয় লাইভ, তো মানুষজন আসুক তারপর শুরু করি। নমস্কার অন্তু, আপনি কেমন আছেন? ফাবিহা, ভালো আছি ভাইয়া, ভালো আছি, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম শেখ মারিয়া সুলতানা, অস্থির, কি অস্থির। দীপিকা চৌধুরী, পায়েল, আইমান সাদিক ভাইকে মেনশন করে দিছো, বাহ। আইমান সাদিক ভাইয়া কি আসবেন আমাদের এই ক্লাস দেখতে? উনি কি এই গ্রুপে আছেন জানি না আমি। প্রেজেন্ট ভাইয়া, রেহেনা পারভিন, চলে আসো, চলে আসো, দ্রুত চলে আসো। ভালো আছি ভাইয়া, শেখ মারিয়া সুলতানা, তুমি কেমন আছো? আজকে স্পন্সর আছে নাকি ভাইয়া? না, আজকে স্পন্সর নাই। স্পন্সর তো হচ্ছে আমরা বিজ্ঞাপন বিরতিতে স্পন্সর ইউজ করি, তো আজকে কোনো বিজ্ঞাপন বিরতি নাই, কারণ আজকে ক্লাসটা 1 ঘন্টার বেশি হবে না। 1 ঘন্টা হইলে পরে আমরা বিজ্ঞাপন বিরতিতে যাই স্পন্সর হিসাবে, বা স্পন্সর থেকে আমরা বিজ্ঞাপন বিরতি পালন করি, বাট আজকে হচ্ছে বিজ্ঞাপন বিরতি থাকবে না, 1 ঘন্টার মধ্যেই ক্লাস শেষ হয়ে যাবে। এই যে চিন্ময় সাহা চলে আসছে, আমার বন্ধু, তোমাদের বন্ধুদেরকেও ডাইকে নিয়ে আসো, দেখো ডেডিকেশন দেখো, আমার ক্লাস করতে আমার বন্ধু চিন্ময় সাহা চলে আসছে, প্রতিদিন সে উপস্থিত, প্রতিদিন কমেন্ট করে, কমেন্ট নাম্বার 2। আচ্ছা ঠিক আছে, সিরিয়ালাইজ কমেন্ট করতে থাকতোই, বাকিরা কোথায়? চিন্ময় দাদা চলে আসছে ক্লাস করতে আর তোমাদের কোনো খবর নাই। আদাব স্যার, আদাব মিম ভাই, আজ কেউ কমেন্ট করতে চলে আসছে? হ্যাঁ চলে আসছে, কমেন্ট করতে চলে আসছে। কি আজকে লাইটিং ঠিক আছে চিন্ময়? লাইটিং ঠিক আছে না? ওই দিন তো লাইটিং অনেক বেশি হয়ে গেছিল বলছিলি, লাইটিং থাকতে হবে বেটা, জাঁকজমক না হইলে হবে? আগে হচ্ছে দর্শনধারী, তারপরে গুণ বিচারী, আগে দেখতে ঝকঝকা হইতে হবে, ফকফকা হইতে হবে, পরে গুণ বিচার। এই মানুষজন কই? আজকে মানুষজন অনেক কম। আমি আজকে কোক রাখছিলাম, আজকে স্পন্সর নাই। কোক পাঠাই দাও, পাঠাই দাও, নোভা কোক পাঠাই দাও, কুরিয়ার করে ঠিকানা দিয়ে দিচ্ছি। ওকে ওকে, আজকে অপারের গতিবিদ্যা ক্লাস, গতিবিদ্যা কি সন্ধ্যা 7:30 তো? হ্যাঁ ওকে, চিন্ময় দাদা ইজ এ রেগুলার স্টুডেন্ট, হ্যাঁ তোমরাও রেগুলার হয়ে যাও ওর মতো। সরলরেখা কি আজ শেষ করে দিব? হ্যাঁ আজকে শেষ করে দিব, আজকে সরলরেখা শেষ করে দিব। এই তো মানুষজন চলে আসছে, শুরু করি তাহলে, শুরু করি। নমস্কার বৈশাখী, নমস্কার আদিবা, ওয়ালাইকুম আসসালাম, চলে আসছে, চলে আসছে, চলে আসছে, চলে আসছে। ওকে তাহলে আমরা শুরু করতেছি, আমরা শুরু করতেছি, অনেক মানুষ চলে আসছে, ঠিক আছে শুরু করি। গত 2 ক্লাসে আমরা, আহা এই ডাস্টার তো ভালো না, এটাই ভালো। গত ক্লাসে আমরা 3.6 পর্যন্ত কভার করছিলাম সরলরেখা, আজকে শুধু 3.7-এর টপিকগুলো কভার করব, এবং সাথে 2-1টা এক্সট্রা টাইপ যেগুলো তোমাদের বইয়ে নাই, 2-1টা নাই, 1টা এক্সট্রা টাইপ, বিম্ব প্রতিবিম্ব নির্ণয়, এটা হুবহু বইয়ে নাই বাট প্র্যাকটিক্যালে আছে, প্র্যাকটিক্যালে প্রতিবিম্ব নির্ণয় আছে, বাট তোমরা তো প্র্যাকটিক্যাল পড়ো নাই বা দেখো করো নাই প্র্যাকটিক্যাল কলেজে, তো ওগুলাও দেখাই দিব।
ওগুলাও দেখাই দিব। চলো আজকে আমরা শুরু করি। প্রথমে আমাদের আজকে টপিকগুলো মেইনলি 3.7, সরল রেখা 3.7, 3.7-এর টপিকগুলো। তো প্রথমেই টপিকটা কি দেখো, সবাই অ্যাসাইনমেন্ট করতেছে তাই? অনেক অনেক ভালো আছি ভাই। আমি আপনি আমাদের জন্য অন্য অধ্যায় ক্লাস নেবেন? অন্য অধ্যায় এখনো ঠিক হয় নাই ভাইয়া। আমার পরে তোমাদের আলবি ভাই একটা চ্যাপ্টার নেবেন, শান্ত ভাই একটা চ্যাপ্টার নেবেন, তারপরে আবার সাজনদা নেবেন, তারপরে আমি আবার ব্যাক করব কোনো একটা চ্যাপ্টার নিয়ে। বাট ওইটা এখনো ফিক্স হয় নাই, এখনো চ্যাপ্টার ফিক্স হয় নাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, শুরু করি, শুরু করি। বাট আসবো, তোমাদের সাথে আবার দেখা হবে, তোমাদের সাথে অবশ্যই অবশ্যই আবার দেখা হবে, আরও অধ্যায় নিয়ে আসবো, টেনশন নাই। তো প্রথম যে টাইপটা খুবই সহজ টাইপ, এবং এই টাইপ থেকে এখনও পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে এত প্রশ্ন আসছে, তোমরা বিশ্বাস করবে না যে এত সহজ সহজ টাইপ থেকে এত বেশি প্রশ্ন আসে। এগুলাই যে মানুষ ভুল করে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকস টু জিরো, এই পি হচ্ছে একটা বিন্দু, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকস টু জিরো, এটা হচ্ছে একটা সরল রেখা। তো আমাদের কী করতে হবে, এই বিন্দু থেকে, পি বিন্দু থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। কি দূরত্ব? লম্ব দূরত্ব। আমরা দূরত্ব বলতে এই লম্ব দূরত্ব বুঝি। তোমাকে যখন বলবে দুইটা বিন্দুর দূরত্ব, দুইটা একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, বা দুইটা রেখার দূরত্ব, তো নর্মাল চোখে বা নর্মাল দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্বকেই বুঝি। তো পি বিন্দু থেকে তোমাকে যদি বলে এই সরল রেখার দূরত্ব বের করো, পি বিন্দু থেকে এই সরল রেখার দূরত্ব, ধরলাম পি, এটা ধরলাম এন, এই বিন্দু রেখা ধরলাম এন, মানে পি এন, পি বিন্দু থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব হচ্ছে পি এন। লম্ব দূরত্ব বের করার সূত্র হচ্ছে মডুলাস অফ, মডুলাসটা অবশ্যই দিতে হবে। কেন? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না। তো আমরা যখন একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করব, অবশ্যই মডুলাস দিব, বা শুধু এই ক্ষেত্রে না, যে কোনো দূরত্ব বের করার সময়ই মডুলাস দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ দূরত্ব নেগেটিভ হয় না। নিচে কি বসবে এগুলো সবাই জানো, এগুলো অনেক পড়ে আসছো, আমি আবার একটু রিভিউ করে দিই। নিচে হবে সরল রেখাটির রুট ওভার অফ এক্সের সহগ স্কোয়ার, এক্সের সহগ দ্যাট মিন্স এ স্কোয়ার, প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার দ্যাট মিন্স বি স্কোয়ার। নিচে বসবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং উপরে হবে এই যে এই সরল রেখাটা আছে না, এই সরল রেখাটাকে তার মধ্যে আমরা এই বিন্দুটা বসাই দিব। উপরে এই সরল রেখার সমীকরণে এই এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটি বসিয়ে দিব, মানে এক্স এর জায়গায় বসাই দিব এক্স ওয়ান, ওয়াই এর জায়গায় বসাই দিব ওয়াই ওয়ান, এই যে এত একক। নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, এবং উপরে সরল রেখার সমীকরণে বিন্দুটার স্থানাঙ্ক এনে বসাই দিব। দ্যাট মিন্স এক্স এর জায়গায় বিন্দুর ভুজ এক্স ওয়ান, ওয়াইয়ের জায়গায় বিন্দুর কোটি ওয়াই ওয়ান বসাই দিব। তো খুবই সোজা একটা টাইপ না, এত সুন্দর টাইপ এবং এত সোজা। এই টাইপ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এই পর্যন্ত 7-8টা প্রশ্ন আসছে, মানে 7-8 বার, 7-8 বার প্রশ্ন আসছে, বিশ্বাস না করলে এই যে দেখো। প্রথম একটা প্রশ্ন, প্রশ্নে বলছে ফোর কমা মাইনাস টু বিন্দু থেকে 5x প্লাস 12y ইকুয়ালস টু 3, বিন্দুর লম্ব দূরত্ব কত, বিন্দুর দূরত্ব কত। দূরত্ব মানে আমরা কি বুঝবো, লম্ব দূরত্ব। উপরে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, 4, -2, এটা আসছে ঢাকা ইউনিভার্সিটি 0607 DU 0405, মানে বুঝতেছো এইরকম ম্যাথ দুইবার চলে আসছে একটা ম্যাথই, আরও কতগুলো তো আসছেই, আমি দেখাচ্ছি একটু পরেই। এই ম্যাথটাই ঢাকা ইউনিভার্সিটিতে দুইবার আসছে। প্রশ্নে বলছে তোমরা উত্তর করে দেও, যারা অলরেডি অ্যান্সার বের করে ফেলছো তারা অ্যান্সার লিখে দেও কমেন্টে, আমি দেখবো একটু পরে। 4, -2 বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব হবে মডুলাস অফ নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কোয়ার মানে 5 স্কোয়ার, প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার মানে 12 স্কোয়ার, আর উপরে এই রেখাটাতে এই বিন্দুর স্থানাঙ্কটা বসাই দিব। বাট বসানোর আগে এই থ্রিটা বাম পাশে এনে ডান পাশে জিরো বানাইতে হবে। থ্রিটা বাম পাশে এনে ডান পাশে কি লিখবো, ডান পাশে জিরো লিখবো, ডান পাশে জিরো, কারণ আমাদের সরল রেখার প্রমিত সমীকরণ, এই যে এটা দেখো সরল রেখার প্রমিত সমীকরণ, ax প্লাস by প্লাস c ইকোয়াস টু জিরো, ডান পাশে জিরো আনতে হবে। এখন এক্স এর জায়গায় বসাই দিব বিন্দুর ভুজ, এক্স এর জায়গায় বসবে 4, ওয়াই এর জায়গায় বসবে -2, ওয়াই এর জায়গায় বসবে -2, আর এখানে তো -3 আছেই, -3। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে কত আসবে, নিচে হবে রুট ওভার 169 মানে 13,
আর উপরে সারফেসে 20 মাইনাস 24 মাইনাস 7 মাইনাস 7 যেহেতু মডুলাস 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 তুলে দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে যে দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা দুইবার আসছে ঢাকা ইউনিভার্সিটিতে দুইবার আসছে তোমরা কি পারতেছো আমি একটু কমেন্টটা চেক করব তোমরা কি পারতেছো কিনা তোমরা কি পারতেছো কিনা আমি কমেন্টটা চেক করব এরপরে আরো একটা প্রশ্ন সেম টু সেম 7/13 হ্যাঁ রাইট ভেরি গুড ভেরি গুড আরেকটা প্রশ্ন এইটাও ঢাকা ইউনিভার্সিটিতে দুইবার আসছে অথচ কত সোজা দেখো বলছে -2,1 বিন্দু হতে সেম প্রশ্ন সেম এগুলো যে কতবার আসছে আমি দুইটা লিখে দিচ্ছি আরো অনেক আসছে অনেক অনেক = 0 এই সরলরেখার লম্ব দূরত্ব সরলরেখার লম্ব দূরত্ব কত দূরত্ব বা লম্ব দূরত্ব একই কথা আমরা দূরত্ব বলতে লম্ব দূরত্ব বুঝবো এটা আসছে DU 0304 DU ঢাকা ইউনিভার্সিটি 0304 সেশনে আসছে 0304 সেশনে আসছে হ্যাঁ সবাই 7/13 বলছে ঠিক আছে এটা কি হবে মডুলাস নিচে x এর সহগ স্কয়ার মানে 4 স্কয়ার মানে 16 প্লাস y এর সহগ স্কয়ার -3 দেখো এখানে কিন্তু y এর সহগ -3 বাট স্কয়ার করে দিলে কিন্তু প্লাস হয়ে যাবে কেউ আবার এখানে -9 লিখে দিও না তুমি যখন স্কোয়ার করবা বিষয়টা হবে এরকম দেখো তুমি যখন স্কোয়ারটা করবা সূত্রটা হবে এইরকম রুট ওভার অফ এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ হচ্ছে -3 হোল স্কোয়ার এবং উপরে এক্স এর জায়গায় বসবে ভুজ মানে এক্স এর জায়গায় -3 ওয়াই ওয়াইয়ের জায়গায় 1 ওয়াইয়ের জায়গায় 1+1 এই যে এখন দেখো নিচেরটা হয়ে যাবে 16 প্লাস এটা তো -3 কে হোল স্কোয়ার করলে +9 হয়ে যাবে মানে নিচে হবে রুট ওভার অফ 25 আর উপরে হবে -8 -11 +1 কত হবে +-10 আর নিচে 5 তো মডুলাস করে দিলে 5/2 2 একক দেখো মডুলাস তুলে দিলে কিন্তু মাইনাস চলে যাবে 2 একক হয়ে যাবে ভেরি গুড আমি একটু কমেন্ট চেক করে আসি তোমরা কি সবাই পারতেছো কিনা দেখি তোমরা কি সবাই পারতেছো হ্যাঁ সবাই পারতেছি আরে সবাই পারতেছি এই যে এই দেখো কত এই 11/5 না তো ফারজানা এখানে -10 আসবে -8 -3 -11 এখানে +1 আছে না +1 করে দিলে -10 হয়ে যাবে -10 নিচে হবে 5 -2 কিন্তু যেহেতু মডুলাস আছে বা দূরত্ব নেগেটিভ হয় না আমাদের নিতে হবে +2 আমাদের নিতে হবে +2 কত সোজা না তো এইরকম একটা ম্যাথ যদি ঢাকা ইউনিভার্সিটিতে আসে অনেকবার আসে আরও কিন্তু আসে আমি এখানে দুইটা দিচ্ছি আরও এরকম ম্যাথ প্রচুর আসছে সেটা যদি তুমি না পারো তাইলে কিন্তু লস অনেক লস কারণ অনেক মানুষের পিছনে পড়ে যাবা তুমি এরকম একটা সহজ টাইপ যদি ভুল করো অনেক মানুষের পিছনে পড়ে যাবা এক নাম্বারের কারণে 1000 পিছিয়ে যাবা 1000 এখন মাত্র আমরা কি দেখলাম মাত্র আমরা দেখলাম একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব এখন দেখব দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব ধরো এই দুইটা রেখা সমান্তরাল ax+by+c1=0 ax+by+c2=0 আমরা গত ক্লাসে দেখছিলাম যে সমান্তরাল সরল রেখা দ্বয়ের ax+by এতটুক জায়গা সেম থাকে শুধু ধ্রুবপদ চেঞ্জ থাকে x এর সহগ এবং y এর সহগ একদম হুবহু সেম থাকে তো তোমাকে যদি বলা হয় এই দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব কত ধরলাম d সমান্তরাল সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব d নির্ণয়ের সূত্র কি দুইটা আচ্ছা মনে রাখবা দুইটা সমান্তরাল সরল রেখার দূরত্ব কিন্তু সব জায়গায় সমান এখানে d হইলে এখানেও d সমান্তরাল রেখা দ্বয়ের দূরত্ব সব জায়গায় সমান তো তোমাকে যদি বলে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করো এখানে তো x এর সহগ এবং y এর সহগ দুইটাতেই সেম থাকবে এবং নিচে হবে সেই একই জিনিস রুট ওভার অফ x এর সহগ প্লাস y এর সহগ রুট ওভার অফ x এর সহগ প্লাস y এর সহগ এবং উপরে হবে এই প্রথম রেখা থেকে দ্বিতীয় রেখা বিয়োগ করে দিব প্রথম রেখা থেকে দ্বিতীয় রেখা বিয়োগ করে দিব বিয়োগ করে দিলে এইটা এটা কাটা থাকবে শুধু c1 - c2 নিচে যথারীতি হবে রুট ওভার অফ x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার মানে রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার
এবং উপরে হবে প্রথম রেখা থেকে দ্বিতীয় রেখা বিয়োগ। তো বিয়োগ করে দিলে তো এক্স প্লাস বিওয়াই কাটা, থাকবে শুধু সি ওয়ান মাইনাস সি টু, সি ওয়ান মাইনাস সি টু। খুবই সোজা না? খুবই সোজা না? এখন যদি আমি তোমাকে বলি যে দুইটা সমান্তরাল রেখা, একটা হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ষোলো ইকুয়াস টু জিরো, আর একটা হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন ইকুয়াস টু জিরো, বলতো এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কত? একটু কমেন্ট করো তো, কমেন্টটা পড়বো আমি একটু পরে, আমি বের করি, দেখো আমিও বের করি, তোমরাও বের করো। এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কত? এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, সূত্রটা ছিল এইটা, এটা লিখে রাখি, সূত্রটা এইদিকে লিখে রাখি, সি ওয়ান মাইনাস সি টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দূরত্ব কত হবে? রুট ওভার অফ ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, ষোলো মাইনাস দশ, ষোলো মাইনাস দশ, নিচে আসবে পঁচিশ মানে পাঁচ, আর উপরে হবে ছয়, ছয় বাই পাঁচ একক। উপরে যদি মাইনাসও আসতো, মাইনাস আসলেও আমরা কিন্তু পজিটিভ নিতাম, মাইনাস আসলেও আমরা কিন্তু পজিটিভ নিতাম, আমরা কিন্তু দূরত্ব কখনো নেগেটিভ নিব না, আমরা দূরত্ব কিন্তু নেগেটিভ নিব না, নেগেটিভ নিব না, বুঝছ কি? এই বুঝছ? ছয় বাই পাঁচ একক, দেখি কমেন্ট করো, ছয় বাই পাঁচ, ছয় বাই, এই আদিব বিন ইকবাল, চার বাই পাঁচ না, উত্তর হবে ছয় বাই পাঁচ, উত্তর হবে ছয় বাই পাঁচ। ওকে ঠিক আছে, কত সোজা সোজা মেথ দেখো, এর চাইতে সোজা মেথ আর কী আসতে পারে, এর চাইতে সোজা মেথ আর কী আসতে পারে। ঠিক আছে, পরের টাইপে যাই, পরের টাইপে যাই, সিক্স বাই ফাইভ ইউনিট, রাইট রাইট রাইট, সিক্স বাই ফাইভ ইউনিট, সিক্স বাই ফাইভ, ঠিক আছে ঠিক আছে, সিক্স বাই ফাইভ, সিক্স বাই ফাইভ। তো আমাদেরকে যদি এখন যে কোনো দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে দেয় আমরা পারবো? আচ্ছা আরেকটা জিনিস দেখাই, অনেকে এটা ভুল করে, অনেকে এইটা ভুল করে, দেখো আরেকটা জিনিস দেখাই, ধরো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস সিক্স ইকুয়াস টু জিরো, ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস এইটিন ইকুয়াস টু জিরো। তোমাকে যদি বলে এই দুইটা সমান্তরাল রেখার, এই দুইটা সমান্তরাল রেখার, এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কত, এখন কেমনে হবে? এই জিনিসটা অনেকে ভুল করে, আমি তো এটা দেখাইতে ভুলেই গেছিলাম, সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব কত? প্রশ্নে বলাই আছে, প্রশ্নে বলাই আছে যে এই রেখা দুইটা সমান্তরাল, তো সমান্তরাল হইতে হইলে আমরা যদি সূত্র বসাইতে চাই, প্রথমে আমাদের টার্গেট কি, এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ সেম হইতে হবে না, প্রথমে সূত্র বসানোর আগে আমাদের করতে হবে কি, এই দুটো রেখা যদি সমান্তরাল হইতে চায় তাই এখানে যদি টু এক্স প্লাস থ্রি ওয়াই থাকে, পরের রেখাটাতেও টু এক্স প্লাস থ্রি ওয়াই আনতে হবে, তা আমরা কি করব? প্রথমেই ম্যাথ করা শুরু করে দিব না, প্রথমেই ম্যাথ করা শুরু করে দিব না, প্রথমে কি করব, আগে দ্বিতীয় রেখাটাকে প্রথম রেখাটার মতো বানাবো। এই যে দেখো, এটাকে যদি দুই দিয়ে ভাগ করে দেই, দ্বিতীয় রেখাটাকে যদি দুই দিয়ে ভাগ করে দেই, তাহলে কি হয় এইটা না? এখন দেখো আমরা দ্বিতীয় রেখাটাকে, এই যে দ্বিতীয় রেখাটাকে দুই দিয়ে ভাগ করে দিছি, পুরোটাকে দুই দিয়ে ভাগ করে দিছি, ভাগ করে দিয়ে লাভ কি হয়েছে? এখন দেখো এই যে, এই যে এক নং রেখা, দুই নং রেখা, এখন এই দুইটা দেখো, এই রেখাটাতে কিন্তু এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ একদম সেম ছিল না, আগেরটার সাথে সেম ছিল না, যেন আমরা কি করছি, দ্বিতীয় রেখাটাকে দুই দিয়ে ভাগ করে দিছি, ভাগ করে দিয়ে লাভ কি হয়েছে? এখন প্রথম রেখার এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ, দ্বিতীয় রেখার এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ সমান হয়েছে। এখন আমরা এই দুইটা রেখা থেকে সূত্র বসাবো, প্রথম এই যে মাঝখানটা থেকে বসাইলে কিন্তু নাম্বার কাটা, মাঝখানটা থেকে বসাইলে নাম্বার কাটা, দূরত্ব হবে রুট ওভার অফ, সরি রুট ওভার এক্সের সহগ স্কোয়ার, মানে ওই যে টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, এক্সের সহগ স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার, আর হচ্ছে সি ওয়ান মাইনাস সি টু, সিক্স মাইনাস নাইন, সিক্স মাইনাস নাইন, তাহলে নিচে হবে কত, রুট ওভার অফ চার প্লাস নয়, রুট ওভার অফ তেরো, উপরে হবে মাইনাস থ্রি, মডুলাস করে দিলে তো প্লাস থ্রি, প্লাস থ্রি বাই রুট ওভার অফ তেরো, বুঝছো এই ঘটনা, বুঝছো? দুইটাকে আগে একই ফরম্যাটে আনতে হবে, এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ একই ফরম্যাটে আনতে হবে, আনবো তারপরে নিচে রুট ওভার অফ এক্সের সহগ স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার। তুমি যদি দুইটাকে একই ফরম্যাটে না আনো, তাহলে নিচে তো এই যে রুট ওভার অফ এক্সের সহগ স্কোয়ার ওয়াইয়ের সহগ স্কোয়ার দুইটা আলাদা হয়ে যাবে, তখন কিন্তু বসানো যাবে না, কোটি দয়ের অন্ত, মানে সি ওয়ান মাইনাস সি টু, যেহেতু মডুলাস আছে মাইনাস থ্রি নিবো না, নিবো আমরা প্লাস থ্রি, বুঝছো বুঝছো? সুন্দর না ম্যাথটা? এই ম্যাথটাই যদি পরীক্ষা আসে অনেকে কিন্তু ভুল করবে, অনেকে ভুল করবে, অবশ্যই ভুল করবে, অবশ্যই অনেক মানুষ ভুল করবে, তোমরা এখানে যারা ক্লাসটা করতেছো তোমরা যেন সেই অনেকগুলো মানুষের মধ্যে না থাকো, ঠিক আছে, তোমরা যেন সেই ভুল করা মানুষজনগুলোর মধ্যে আর না থাকো। এখন আরেকটা নতুন টাইপ,
তোমাকে যদি বলে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো, এই রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী, এই সরল রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। সরল রেখার সমীকরণ, দুইটা সরল রেখা দেয়া আছে, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো। এই দুইটা সরল রেখার ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে প্রথম রেখা, প্রথম রেখা, প্রথম রেখা প্লাস প্রথম রেখা, এই যে প্রথম রেখা লিখছে দেখো, প্রথম রেখার বাম পাশ, প্রথম রেখার বাম পাশ প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার বাম পাশ, বাম পক্ষ, প্রথম রেখার, প্রথম রেখার বাম পক্ষ, প্রথম রেখার বাম পক্ষ প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার বাম পক্ষ ইকুয়ালস টু জিরো। প্রথম রেখার বাম পক্ষ প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার বাম পক্ষ ইকুয়ালস টু জিরো। এটাই সবচেয়ে সহজ বুদ্ধি। আরও একভাবে করা যায়, দুটা সরল রেখা দেয়া থাকবে, তুমি তাদের ছেদবিন্দু বের করেও করতে পারো, বাট ক্যালকুলেটর ছাড়া ছেদবিন্দু অনেক সময় সহজেই বের করে ফেলা যায়। ইকুয়েশনটা সুন্দর দিলে আবার অনেক সময় ছেদবিন্দু বের করতে অনেক বেশি কঠিনও হয়ে যাইতে পারে, তো ওই ছেদবিন্দু দিয়ে না করে এইভাবে করাই ভালো। বাট তুমি চাইলে ছেদবিন্দু দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। সূত্রটা লিখে রাখো, দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে আরেকটা সরল রেখা গেলে সেই সরল রেখার সমীকরণ হবে প্রথম রেখার বাম পক্ষ প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার বাম পক্ষ। এখন একটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এটা কত সেশনে আসছে, 0506, তোমাকে বলছে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর ইকুয়ালস টু জিরো এবং ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো, এই রেখা দুইটার ছেদবিন্দুগামী রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এবং মূলবিন্দু দিয়ে যায়, এবং মূলবিন্দু দিয়ে যায়, মূলবিন্দু দিয়ে যায় এমন রেখার সমীকরণ নির্ণয় করো, এমন রেখার সমীকরণ নির্ণয় করো। এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি 0506। প্রশ্নে বলছে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো, এই রেখা দুইটার ছেদবিন্দুগামী এবং মূলবিন্দু দিয়ে যায়, এবং মূলবিন্দু দিয়ে যায়। তাহলে প্রথমে লিখি এই রেখা দুইটার ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ কি, প্রথম রেখার বাম পক্ষ প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার বাম পক্ষ। এইভাবে করাটাই বেটার, ছেদবিন্দু নির্ণয় করে তারপরেও করা যায়, বাট সেটা ক্যালকুলেটারের সাহায্যে সোজা, বাট ক্যালকুলেটার ছাড়া অনেক সময় এগুলো ক্যালকুলেশন করতে অনেক একটু সময় বেশি লেগে যাইতে পারে, এই জন্য এইভাবে করা ট্রাই করবা। প্রথম রেখার বাম পক্ষ প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার বাম পক্ষ ইকুয়ালস টু জিরো, এটা আমাদের নির্ণয় রেখার সমীকরণ। বাট আমাদের কি করতে হবে, এখান থেকে কে এর মানটা বের করতে হবে, এটাই আমাদের নির্ণয় রেখার সমীকরণ। শুধুমাত্র কে এর মান বের করতে পারলেই কাজ শেষ, কে এর মান বের করতে পারলেই কাজ শেষ। এখন কে এর মান কেমনে বের করবো, প্রশ্নে বলাই আছে এই রেখাটা মূলবিন্দু দিয়ে যায়, এই রেখাটা জিরো কমা জিরো বিন্দুগামী, প্রশ্নে বলাই আছে রেখাটা জিরো কমা জিরো বিন্দুগামী, তার মানে অবশ্যই আমরা এক্সের জায়গায় বসাতে পারি জিরো, এক্সের জায়গায় জিরো, ওয়াইয়ের জায়গায় জিরো, এরকম মজার ম্যাথ আরও আছে, এক্সের জায়গায় জিরো, ওয়াইয়ের জায়গায় জিরো, যেহেতু এই রেখাটা মূলবিন্দু দিয়ে যায় এক্সের জায়গায় বসাইতে পারি জিরো, ওয়াইয়ের জায়গায় জিরো। বাহ, এর চাইতে মজার ম্যাথ আর কি চাও, মাইনাস ফোর বাই ফাইভ, এটা তো মনে মনে, এটা তো তোমার লিখতে হবে না, খালি দেখেই বুঝে যাবা কে এর মান মাইনাস ফোর বাই ফাইভ। এখন কে এর মান বসাই দিব, এখন কে এর মান বসাই দিব, কাজ শেষ। ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর, কে এর মান হচ্ছে মাইনাস, কে এর মান হচ্ছে মাইনাস ফোর বাই ফাইভ, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো। এখন আর গুণনটা করে দেও, এখন আর গুণনটা করে দেও, আর গুণনটা করে দেও, পাঁচ পাশে পঁচিশ এক্স মাইনাস তিন পাশে পনেরো ওয়াই, কই মাইনাস ফোর বাই ফাইভ, মাইনাস ফোর বাই ফাইভ, এই আমি তো ভুল লিখে ফেলছি, আমি তো ভুল লিখে ফেলছি, শিট, এটা তো টু ওয়াই, ধ্যাত, এটা তো টু ওয়াই,
এই এই ঠিক করে নিও, আমি যে দেখে 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 লিখতে গিয়ে ভুল করে বলছি, এটা টু আই, এটা টু আই, এটাও টু আই, শিট ম্যান। এই যে এই যে এই যে টু আই টু আই টু আই, আমি থ্রি লিখে ফেলছিলাম, এটা হবে পাঁচ দুগুণে দশ ওয়াই, পাঁচ দুগুণে দশ, প্লাস সাইডের পাশে বিশ, মাইনাস সাইড সাইডে ষোলো, মাইনাসে মাইনাসে প্লাস তিন চারে বারো, প্লাস মাইনাসে মাইনাস চার পাশে কুড়ি, মাইনাস চার পাশে কুড়ি, বিশে বিশে কাটা পঁচিশ। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি উপরে, উপরে অ্যান্সারটা কী হবে সবাই ক্যালকুলেশনটা করো, সবাই ক্যালকুলেশনটা নিজে নিজে করো। অ্যান্সার হবে নাইন এক্স, নাইন এক্স প্লাস টু ওয়াই ইকোয়াস টু জিরো। এই যে এইটা থেকে এইটা কাটলে নাইন এক্স, এটা থেকে টু, হ্যাঁ রাইট। এই যে অ্যান্সার, অ্যান্সার অ্যান্সার কি মিলছে, অ্যান্সার মিলে গেছে, বাহ অ্যান্সার মিলে গেছে। সোজানা, এই সোজানা, পারবানা পারবানা, তাড়াতাড়ি কমেন্ট করো, পারবানা পারবানা, মানুষ মাত্রই ভুলনশীল। এই যে চিন্মশা বন্ধু তো খুবই খুবই ভালো ভালো মানবিক কমেন্ট করতেছে, মানুষ মাত্রই ভুলনশীল, ঠিক আছে, খুবই সুন্দর কমেন্ট, ঠিক আছে ঠিক আছে। সবাই যদি এরকম বুঝতো তাহলে তো হইতোই। ওকে, বিশ বিশ কাটে বাকিদের ফাটে, হ্যাঁ তাই তো, বিশ বিশ কাইটা দিছি বাকিদের তো ফাটবেই, একটু ফাটুক, একটু ফাটতে কোনো অসুবিধা নাই। এই পোলাপান হইছে হইছে, এইগুলা যদি পরীক্ষায় আসে ঢাকা ইউনিভার্সিটির পুরা প্রশ্ন ব্যাংক কিন্তু সলভ করে দিলাম, ঢাকা ইউনিভার্সিটির পুরা প্রশ্ন ব্যাংক যাদের সলভ হয়ে যাবে, বাকি ইউনিভার্সিটির গুলা কোনো প্যারাই হবে না। হবে কিছু সাস্টের প্রশ্ন সলভ করতে গেলে, বুয়েটের প্রশ্ন সলভ করতে গেলে কিছু প্যারা খাইতে হবে, ওগুলোর জন্য আরও অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আপাতত ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে বসে থাকো, পরে বাকিগুলা চিন্তা করো, পরে বাকিগুলা চিন্তা করি। এখন একটা ম্যাথ তোমাদের করতে দিই, এখন একটা না এটা করতে দিলে পারবা না, হয়তো আমি নিজেই করে দিই। আরেকটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু থ্রি, এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু থ্রি, ওয়াই মাইনাস এক্স ইকোয়াস টু ওয়ান, এই রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী, রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী, রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল, এবং এক্স অক্ষের সমান্তরাল। দেখো এখন কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে, আগে বলা ছিল মূলবিন্দুগামী, একটা বিন্দু দেওয়া ছিল, এখন প্রশ্নে বলছে এই দুইটা রেখার ছেদবিন্দুগামী, ভালো কথা। তবে এক্স অক্ষের সমান্তরাল এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো, এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো, এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি তেরো চোদ্দ, ঢাকা ইউনিভার্সিটি তেরো চোদ্দ। এখন একটু ঝামেলা হয়ে গেল না, এখন যদি আমি লিখি প্রথম রেখার বাম পক্ষ প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার বাম পক্ষ, তাহলে তো কে এর মান বাইর করতে পারবো না, কে এর মান বাইর করার জন্য তো একটা বিন্দু দেওয়া থাকতে হবে। দেখো আগে প্রশ্নে বলা ছিল মূলবিন্দুগামী, মূলবিন্দু হোক অন্য যে কোনো বিন্দু হোক, যদি বলে টু কমা থ্রি, ফাইভ কমা ফোর, যে কোনো বিন্দু হোক, সে বিন্দুটা বসে দিলে কে এর মান পেয়ে যাব। বাট এখানে কিন্তু ওইভাবে করলে হবে না, কারণ এই ক্ষেত্রে কোনো বিন্দু দেওয়া নাই, তোমাকে বলা আছে এক্স অক্ষের সমান্তরাল। আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ ওয়াই ইকোয়ালস টু বি, এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ ওয়াই ইকোয়ালস টু বি পড়াইছি গত ক্লাসের আগের ক্লাসেই পড়াইছি, এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ ওয়াই ইকোয়ালস টু বি। তাহলে এখান থেকে শুধু বি এর মানটা বের করলেই তো কাজ শেষ, শুধু বি এর মানটা বের করলেই কাজ শেষ। তো এখন কি করতে হবে, এখান থেকে ছেদবিন্দুটা বের করতে হবে, এছাড়া কোনো বুদ্ধি নাই, এছাড়া ওইভাবে করলে লাভ হবে না। তুমি আগে এই দুটো ইকুয়েশন সলভ করবা, কীভাবে করবা, এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু থ্রি মাইনাস এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু ওয়ান, দুটো যোগ করে দেও, যোগ করে দিলে টু ওয়াই সমান টু ওয়াই সমান ফোর, ওয়াই সমান টু। দেখো কত সোজা, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন যখন স্যাররা করছেন তখন দেখছেন যে এই ম্যাথটা এইভাবে ছাড়া করা সম্ভব না, এই দুটো রেখা কি বলে সমীকরণ সমাধান করে ছেদবিন্দু বের করতে হবে। এই জন্য ওনারা ইকুয়েশন দুটো এত সোজা দিছেন, ইকুয়েশন দুটো এত সোজা দিছেন যাতে তুমি টুক করে বসায় দিলেই টুক করে ওয়াইয়ের মান বের হয়ে যাবে। তার মানে ওয়াইয়ের মান যেহেতু টু, তাহলে টু ইকোয়াস টু বি, দ্যাট মিনস বি এর মান হচ্ছে টু। এই যে ওয়াইয়ের মান এখানে বসায় দিছি, বি এর মান টু, তাহলে নির্ণেয় রেখার সমীকরণ, নির্ণেয় রেখার সমীকরণ ওয়াই ইকোয়াস টু টু, নির্ণেয় রেখার সমীকরণ ওয়াই ইকোয়াস টু টু। এই যে বি এর মান টু বেরোইছে, বি এর মান কত বেরোইছে, টু বেরোইছে, ওয়াই ইকোয়াস টু টু, বুঝছো কি না, ওয়াই ইকোয়াস টু টু। এটাকে এইভাবে লিখতে পারো অথবা এইভাবে অপশনে থাকতে পারে ওয়াই মাইনাস টু ইকোয়াস টু জিরো। এর চাইতে সোজা মেথার কী হইতে পারে, এক্স অক্ষের সমান্তরাল মানে ওয়াই ইকোয়াস টু বি, দুইটার ছেদবিন্দু, এই দুইটা ইকুয়েশন সলভ করতে যদি না পারো এই বয়সে, তাইলে আর বাচ্চা হবে না, বিয়াও শাদিও হবে না, কিছু হবে না,
দেখো 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 এই দুটো যদি সলভ করতে না পারো তাহলে আর পোলাপান হবে না, তোমরা প্রজাতি হইতে পারবে না। তোমরা কি প্রজাতির সংজ্ঞা জানো? প্রজাতি হইতে হইলে কিন্তু বংশবৃদ্ধি করা লাগে, তো তোমরা প্রজাতির সংজ্ঞার মধ্যে পড়বে না। যারা বায়োলজি পড়ছো এই ম্যাথ যারা সলভ করতে পারবে না এতটুক, তারা প্রজাতি হবে না। প্রজাতি ছাড়াই থাকতে হবে, গণ হইয়া বাঁচতে হবে, গণ হইয়া বাঁচতে হবে, প্রজাতি হইতে পারবে না। এই হইছে, এটা হইছে 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 y=2। ঠিক আছে ঠিক আছে, y=2। চিন্ময় দাদা আবার কি বলতেছে? আজকে অপারের ক্লাস। হ্যাঁ ঠিক আছে, সন্ধ্যা 7:30 না চিন্ময়? টাইম কয়টা? সন্ধ্যা 7:30 তো নাকি? ওটাও বইলে দে, সন্ধ্যা 7:30 তো মেবি দেখলাম আমি। ওকে ওকে ওকে, আজকে চিন্ময় দাদা চিল করে বেড়াচ্ছে, কারণ আজকে অপার ক্লাস নেবে, ওর কোনো ক্লাস নাই, সে আজকে সারাদিন চিল করে বেড়াবে। হ্যাঁ টুক টুক করে ম্যাথ হয়ে যাবে, টুক করে খালি সামনে চলে আসে, এই যে টাকলার মতো খালি সামনে চলে আসে, আর তোমরা টুক করে ম্যাথ করে দাও, টুক প্রশ্ন আসবে, টুক শেষ, ম্যাথ শেষ। একটা করে ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ সলভ করবা আর খালি বলবা উফ, খালি সামনে চলে আসে, যতদিন চুল আসে খালি সামনে চলে আসে, চুল গেলে তো আর বলতে পারবা না। একটা করে ম্যাথ সলভ করবা আর খালি বলবা উফ, খালি সামনে চলে আসে। নতুন টাইপ, নতুন টাইপ, দুইটা সরল রেখা, দুইটা সরল রেখা এই বিন্দুতে ছেদ করছে। ধরো এই সরল রেখার ঢাল হচ্ছে M1, এই সরল রেখার ঢাল হচ্ছে M2। দুইটা সরল রেখা, একটার ঢাল M1, একটার ঢাল M2। তোমাকে যদি বলে এই সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত, দেখো এখানে কিন্তু কোণ তৈরি হয়েছে চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই যে দুইটা সরল রেখা একটা ঢাল ধরছি এমন, ধরো যে এটা হচ্ছে 1 নম্বর সরল রেখা, এটা হচ্ছে 2 নম্বর সরল রেখা, দুইটা সরল রেখা এই বিন্দুতে ছেদ করছে। প্রথম সরল রেখার ঢাল এমন, দ্বিতীয় সরল রেখার ঢাল M2, প্রথম সরল রেখার ঢাল এমন, দ্বিতীয় সরল রেখার ঢাল M2। ওকে ভালো কথা। এখন তোমাকে যদি বলে এই রেখা দুইটার অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করো, তো এখানে কোণের মান আসলে চারটা বের হইলো, দেখো না কোণ মোট কয়টা, দুইটা রেখায় যদি একটা এটাকে ছেদ করে তাহলে কিন্তু মোট চারটা কোণ উৎপন্ন হবে, যে এক দেখো, এক দুই তিন চার, কিন্তু আমাদের আসলে কোণের মান দুইটা বের করলেই চলবে, কারণ এখানে এক এবং দুই হচ্ছে বিপ্রতীব কোণ, এক এবং দুই হচ্ছে বিপ্রতীব কোণ, এক এবং দুই হচ্ছে বিপ্রতীব কোণ, এবং তিন এবং চার হচ্ছে বিপ্রতীব কোণ। আমরা জানি বিপ্রতীব কোণগুলা পরস্পর সমান হয়, এক এবং দুই এর মান সমান, এই দুইটার মান সমান, আবার এই দুইটার মান হচ্ছে সমান, তাহলে আমাদের তো দুইটা কোণ বের করলে হচ্ছে। আমরা যদি এই দুইটার মধ্যে যে কোনো একটা বের করি, দুইটা তো সেমই তাই না, দুইটা তো আসলে সেমই, তো কোণের মান চারটা হইলেও আমরা বের করব দুইটা, কয়টা দুইটা, বাকি দুইটা তো বিপ্রতীব, দুইটা কোণ বের হইলে বাকি দুইটা এমনিতেই পেয়ে যাবো, আসলে বাকি দুইটা সমানই হবে, বিপ্রতীব কোণ মানে তো সমান, এটা তো জানো সবাই, বিপ্রতীব কোণ দ্বয় পরস্পর সমান, তাহলে আসলে চারটা কোণ থাকলেও আমরা কোণ কয়টা বের করব, দুইটা বের করব, দুইটা। এবং সূত্রটা কি, এই যে দুইটা সরল রেখা এদের ঢাল যদি M1 এবং M2 হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করার সূত্র হচ্ছে tan θ। আমরা ধরলাম মধ্যবর্তী কোণ থিটা, tan θ হচ্ছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস কেন, কোণ তো এখানে দুইটা আসবে, একটা আসবে সূক্ষ্ম কোণ, মনে করো যে এইটা, এটা আসবে সূক্ষ্ম কোণ, শোনো এখানে কিন্তু অবশ্যই একটা আসবে সূক্ষ্ম কোণ আর একটা আসবে স্থূল কোণ, এই যে দেখো একটা আসবে সূক্ষ্ম কোণ আর একটা আসবে স্থূল কোণ, এই যে দেখো আমার চিত্র দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি ছোট, আর এটা হচ্ছে স্থূল কোণ, তাহলে অ্যাঙ্গেল দুইটা আসবে প্লাস মাইনাস দিয়ে। সূত্রটা অবশ্য সবাই জানো, এগুলা সূত্র তো সবাই পড়েই ফেলছো, বেশি বকবক করে ফেলতেছি সূত্র নিয়ে, M1 M2 ইউনিভার্সিটি অ্যাডমিশনের আগে তো এই সূত্র নাই, 21 বেজ 22 বেজ সবাই পড়েই আসছো, tan θ হচ্ছে প্লাস মাইনাস M1 মাইনাস M2 ডিভাইড বাই 1 প্লাস M1 M2, তাহলে এখানে কোণ হবে দুইটা, একটা হবে সূক্ষ্ম কোণ একটা হবে স্থূল কোণ, তাহলে কখন কোণটা হবে, পজিটিভ নিলে সূক্ষ্ম কোণ, পজিটিভ নিলে সূক্ষ্ম কোণ, নেগেটিভ নিলে স্থূল কোণ, লিখে রাখো পজিটিভ নিলে সূক্ষ্ম কোণ নেগেটিভ নিলে স্থূল কোণ, এই যে সূত্রটা আসছে না, tan θ = প্লাস মাইনাস M1 মাইনাস M2 ডিভাইড বাই 1 প্লাস M1 M2, যেখানে M1 এবং M2 হচ্ছে সরল রেখা দুটোর ঢাল, সরল রেখা দুটোর ঢাল, ঢাল কেমনে বের করতে হয় গত ক্লাসে একদম ডিটেলস পড়াই আসছি, tan θ = প্লাস মাইনাস M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 M2, পজিটিভ নিলে সূক্ষ্ম কোণ নেগেটিভ নিলে স্থূল কোণ, পজিটিভ নিলে সূক্ষ্ম কোণ নেগেটিভ নিলে স্থূল কোণ। এখন দেখো এই টাইপ থেকে কত প্রশ্ন পরীক্ষায় আসছে,
ঢাকা ইউনিভার্সিটিতে কত ম্যাথ আসছে আমি দুইটা দেখাবো, এত শব্দ দেখানো সম্ভব না, আমি দুইটা দেখাই তোমাকে। বলছে 2x প্লাস 3y মাইনাস 3 ইকস টু 0, 3x মাইনাস 4y প্লাস 2 ইকস টু 0। অন্তর্গত এই রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্মগুণ, এই সবাই বাইর করে ফেলো তাড়াতাড়ি, অন্তর্গত সূক্ষ্মগুণ, অন্তর্গত সূক্ষ্মকোণ কত, অন্তর্গত সূক্ষ্মকোণ কত, অন্তর্গত সূক্ষ্মকোণ কত। তা সূক্ষ্মকোণ নির্ণয়ের জন্য তো আগে ঢাল বের করতে হবে। প্রথম রেখার ঢাল এম ওয়ান, দ্বিতীয় রেখার ঢাল এম টু। ঢাল কেমন করে, মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ মাইনাস ফোর, ওয়াইয়ের সহগ কিন্তু মাইনাস ফোর। এটার ঢাল হচ্ছে এই, এটার ঢাল তো মাইনাস টু বাই থ্রি, আর এটা হয়ে যাবে মাইনাস এমএনএসএ প্লাস, এটা হয়ে যাবে মাইনাস এমএনএসএ প্লাস থ্রি বাই ফোর। একটা ঢাল হচ্ছে মাইনাস টু বাই থ্রি, আর একটা ঢাল হচ্ছে থ্রি বাই ফোর। এই দুটো রেখার ঢাল কিন্তু দেখে মনে মনে বের করতে হবে, এই কাজ, এতটুকু কাজ দেখেই মনে মনে। এখন কি করবো, টেন থিটা। এখন দেখো আমাদের চাইছে কি, সূক্ষ্মকোণ চাইছে, সূক্ষ্মকোণ। এটা আসছে ঢাকা ইউনিভার্সিটি কত সেশনে, আহারে লিখে রাখিনি, এটা ঢাকা ইউনিভার্সিটি কত সেশনে আসছে লিখে নাই, বাট এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, সেশন লিখতে ভুলে গেছি। টেন থিটা ইকুয়ালস টু চাইছে সূক্ষ্মকোণ, তাহলে অবশ্যই নিব পজিটিভ। চাইছে সূক্ষ্মকোণ কী নিব, পজিটিভ নেবো। এখানে প্লাস মাইনাস দুইটাই নেওয়ার দরকার নাই, যেহেতু শুধু সূক্ষ্মকোণ চাইছে আমি শুধু পজিটিভ নিব। এম ওয়ান মাইনাস এম টু, মান বসাই দেবো, মান বসাই দেবো, এম ওয়ান মাইনাস এম টু মাইনাস টু বাই থ্রি, মাইনাস এম টু থ্রি বাই ফোর বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু, ওয়ান প্লাস এম ওয়ান এম টু মাইনাস টু বাই থ্রি ইন্টু থ্রি বাই ফোর ইন্টু থ্রি বাই, ক্যালকুলেশন করো তো, এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো। এম ওয়ান, এম ওয়ান হচ্ছে মাইনাস টু বাই থ্রি, এম ওয়ান মাইনাস এম টু, এম টু হচ্ছে থ্রি বাই ফোর, ওয়ান প্লাস এম ওয়ান এম টু, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে বলো কত আসে, ক্যালকুলেশন করে কত আসে, এইটা আসবে, ক্যালকুলেশন করলে আসবে টেন থিটা। আমি লিখে রাখছি আগে থেকেই, টেন থিটা সমান সতেরো বাই ছয়, বলো তো এটা আসে কিনা, সবাই আমাকে বলো তো টেন থিটা এটা আসছে কিনা, সতেরো বাই ছয়। তাহলে থিটা কী হবে, থিটা হবে টেন ইনভার্স সেভেন্টিন বাই সিক্স। এই যে এইটা অ্যান্সার, এইটা অ্যান্সার, অপশনে এইভাবেই ছিল। তোমার এখানে ডিগ্রিতে নেওয়ার দরকার নাই, যেহেতু ক্যালকুলেটার পরীক্ষায় নাই, ডিগ্রিতে এটা নেওয়া পসিবলও না, এই জন্যে অ্যান্সারে অপশনগুলো এইভাবেই ছিল, অ্যান্সারে অপশনগুলো এইভাবেই ছিল। সবার মিলছে কিনা বলো, সবার মিলছে কিনা বলো, মিলছে কিনা বলো, মিলছে কিনা বলো, মিলছে কি, মিলছে কি, মিলছে কি, ওকে জি এইটাই আসছে, এইটাই আসছে, এইটাই আসছে, এইটাই আসছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, এইটাই আসছে, ঠিক আছে। এই মাইনাস আসছে, তাহলে কি আমি ভুল রেখে রাখছি উত্তর, এই এটা করে দেখো তো মাইনাস আসে কি না, আমি কি উত্তর ভুল লিখে রাখছি, এটা মাইনাস আসে, মাইনাসে মাইনাসে লাস্টে কাটা যায় না, মাইনাসে মাইনাসে তো কাটা যাবে, মাইনাস আসবে কেন, মাইনাসে মাইনাসে তো কাটা যাবে, এই লাস্টে মাইনাসে মাইনাসে কাটা যাবে, নিচেও তো মাইনাস থাকবে নাকি, নিচে মাইনাসও থাকে না, এই তাহলে উপরে মাইনাস আসবে, একটু হিসাবটা করে দেখো তো, হিসাবটা করে দেখো, আমি হিসাবটা করি, আমি আমি ক্যালকুলেটার দিয়ে করে ফেলি, আমি ক্যালকুলেটার দিয়ে করে ফেলি, কই সবাই কনফিউশনে আছে, মাইনাস টু বাই থ্রি মাইনাস থ্রি বাই ফোর, আমি কি উত্তর তাহলে ভুল লিখে রাখছি, প্লাস মাইনাস টু বাই থ্রি ইন্টু থ্রি বাই ফোর, এই মাইনাস আসে, মাইনাস আসে, মাইনাস আসে, ভুল লিখে ফেলছি, মাইনাস আসে, মাইনাস আসে, মাইনাস আসে, এখানে মাইনাস আসবে, আমি কি তাইলে ভুল করে ফেলছি, ঠিক আছে, এই উত্তর সত্তরই আসছে, ঠিক আছে, এটা মাইনাস আসবে, এটা সূক্ষ্মকোণ হবে, এটাই সূক্ষ্মকোণ হবে, এটাই সূক্ষ্মকোণ, মাইনাস হবে, আমি ভুল লিখে রাখছি উত্তরে, আমি প্লাস লিখে রাখছিলাম, সবাই ঠিক করে নেও, সবাই ঠিক করে নেও, এখানে কিন্তু মাইনাস আসবে, উত্তর হবে মাইনাস, আমি ভুল লিখে রেখেছিলাম মাইনাস, ভেরি গুড, ভেরি গুড, সবাই যে ধরাই দিতে পারছো এটাও তো অনেক কিছু, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে, আরেকটা করবো, এই 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 ম্যাথ কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এটা এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, আমি ভুলে এই যে কত সেশনে আসছে লিখি নাই, আরেকটা করবো, সেম সেম ম্যাথ আরেকটা করবো, দেখো সেম ম্যাথ আরেকটা করবো, আরেকটা সেম ম্যাথ করবো, সেম ম্যাথ তোমাকে বলছে এটা, এটা তোমরা করো, ওয়াই ইকুয়ালস টু থ্রি এক্স প্লাস সেভেন এবং থ্রি ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু এইট, প্রশ্নে এটা কী চাইছে, এটা কি সূক্ষ্মকোণ চাইছে, এইটাও সূক্ষ্মকোণ, কী ব্যাপার, সব সূক্ষ্মকোণ চাই কেন, এটারও অন্তর্গত সূক্ষ্মকোণ নির্ণয় করো, এটাও ঢাকা ইউনিভার্সিটির, এটাও সূক্ষ্মকোণ কত,
এই দুইটার সূক্ষ্ম কোণ চাইছে, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 0809 সেশনের প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটি 0809 সেশনের প্রশ্ন। আগে দুইটা রেখাকে সাজাই, আগে দুইটা রেখাকে সাজাই। 3x মাইনাস ওয়াই প্লাস 7 ইকোয়ালস টু 0, মাইনাস এক্স প্লাস 3y মাইনাস 8 ইকোয়ালস টু 0। এর ঢালের মান কত? এর ঢালের মান কত? এর ঢালের মান মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স বয়স হোক মানে 3, মাইনাস মাইনাস কাটাকাটি গিয়ে 3, এম টু মাইনাস এক্স এর সহগ বয়স হোক 1/3, এম টু 1/3, এম এর মান 3, এম ওয়ান এর মান 3, এম টু 1/3। এখানেও চাইছে সূক্ষ্মকোণ, প্রশ্নে খালি সূক্ষ্মকোণ চায়, স্থূলকোণ তো মাইন্ড করতে পারে, বুঝলাম না, স্থূলকোণ তো মাইন্ড করতে পারে, সূক্ষ্মকোণ চাইছে, তাহলে এখানে আবার কি নিতে হবে? পজিটিভ, পজিটিভ নিলে সূক্ষ্মকোণ, পজিটিভ নিলে সূক্ষ্মকোণ, টেন থিটা, টেন থিটা ইকোয়ালস টু প্লাস, পজিটিভ নিব, এম ওয়ান মাইনাস এম টু, এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু, বের করো তো, বের করো তো, টেন থিটা, এখান থেকে টেন থিটা কত আসবে? এখান থেকে বের করবে বলো, এখান থেকে টেন থিটা আসবে, এখান থেকে টেন থিটা আসবে 4/3, 4/3, থিটা ইকোয়ালস টু টেন ইনভার্স 4/3, এখানেই অ্যান্সার, এখানেই অ্যান্সার, তোমার ডিগ্রি বের করার দরকার নাই, বাট আমি ডিগ্রিটা বের করে দেখি এটা সূক্ষ্মকোণ আসতেছে কিনা। 4/3, টেন ইনভার্স 4/3, হ্যাঁ 53 ডিগ্রি, 53 ডিগ্রি, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, বাহ বাহ বাহ, টেন ইনভার্স 53 ডিগ্রি, বাহ, এই পারবা পারবা পারবা। 8/0, এই 8/0 না তো, 8/0 কে? টেন ইনভার্স, হ্যাঁ 4/3, ঠিক আছে, এই যে 4/3, টেন ইনভার্স 4/3, 4/3, 8/0 কার আসতেছে? জিরো কেন হবে এখানে? সূত্র কি? টেন থিটা, আমরা প্লাস নিব সূক্ষ্মকোণের জন্য পজিটিভ, এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু, আবার জিরো লিখতেছে কেন সবাই? হ্যাঁ 4/3, ঠিক আছে ঠিক আছে, ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো পরের টাইপে চলো, পরের টাইপে চলো, পরের টাইপে চলো, হ্যাঁ 4/3, 4/3, 4/3, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সবার মিলে গেছে, বাহ 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 বাহ, খুবই ভালো খুবই ভালো, ঠিক আছে পরের টাইপে যাই, পরের টাইপে যাই। দেখো এখন দেখবো, মাত্র তো আমরা কি শিখলাম, মাত্র আমরা শিখলাম দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, কয়টা বাজে, ক্লাস কতক্ষণ হইল? ও এখনো 45 মিনিট, 40 মিনিট হয়েছে মাত্র, আর 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আর দুইটা টাইপ বাকি, আর মাত্র দুইটা টাইপ বাকি, তাইলে আমাদের সরলরেখা যতটুকু পসিবল কমপ্লিট। এখন তোমাকে যদি বলে দুইটা সরলরেখা, ধরো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকোয়ালস টু জিরো, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকোয়ালস টু জিরো, এই রেখা দুইটার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিক খণ্ডকের সমীকরণ। একটু আগে তো আমরা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করলাম, এখন ওই যে বলে না, খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে শুইতে চায়, আগে আমরা দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ বের করছি, এখন সে ওই যে বই বসতে দিছি সে মজা পেয়ে গেছে, এখন বলে আমারে শুইতে দেন, আমাকে থাকতে দেন, সে বলতেছে কোন বাইর করছেন, ভালো কথা, এখন খালি কোন বাইর করলেই হবে না, অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণও বাইর করতে হবে, কি ঝামেলা, অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ, অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ, এই চিত্রটা কেমন হবে দেখো, চিত্রটা দেখাই, বিষয়টা কেমন, ধরো এই যে দুইটা সরলরেখা আছে আমাদের, একটা দুইটা, এই দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখার যে মধ্যবর্তী কোণ দুইটা আছে, এই যে এই দুইটা মিলে একটা কোণ, মানে দুইটা সেম কোণ, বিপরীত কোণ, এই দুইটা সেম কোণ, তো এই কোণের যে একটা সমদ্বিখণ্ডক রেখা আছে, এই যে এটা, মনে করো যে এই কোণটাকে একদম সমদ্বিখণ্ডিত করলো, এই সরলরেখার সমীকরণ, আবার এই কোণের যে সমদ্বিখণ্ডকটা, এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলতেছে। এখন আগে বলছিল খালি দুইটা রেখার মধ্যবর্তী কোণের মান বের করুন, করলাম, এখন বলে না খালি কোণ বের করলে হবে না, কোণগুলার সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ বাইর করো, তো মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সরলরেখা কয়টা হবে? দুইটা হবে, যে এইটা হবে একটা অ্যান্সার, এইটা হবে আর একটা অ্যান্সার, অ্যান্সার কয়টা হবে? দুইটা হবে, দুইটা হবে, আগের মতোই, কোণ যেহেতু দুইটা আসছিল, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সরলরেখাও কয়টা আসবে? দুইটা আসবে, এবং সেই দুইটার সমীকরণ বের করা খুবই সোজা, ডান পাশে দিব প্লাস মাইনাস, ডান পাশে প্লাস মাইনাস দিব, কেন প্লাস নিয়ে একটা আসবে, মাইনাস নিয়ে একটা আসবে, আর বাম পাশে প্রথম রেখা, প্রথম রেখা ডিভাইড বাই রুট ওভার অফ এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, ডান পাশে দ্বিতীয় রেখা ডিভাইড বাই
এক্সের সক স্কয়ার এর চাইতে সোজা সূত্র আর কি হইতে পারে? পৃথিবীর সব কিছু ভুললা গেল একজন মানুষের পক্ষে, এই সূত্র ভোলা সম্ভব না। প্রথম রেখা ডিভাইড বাই রুট ওভার অফ এক্সের সক স্কোয়ার প্লাস ওয়াই সক স্কোয়ার ইকলস টু প্লাস মাইনাস, দ্বিতীয় রেখা ডিভাইড বাই এক্সের সক স্কোয়ার প্লাস ওয়াই সক স্কোয়ার, শেষ শেষ। এই সূত্র কারো পক্ষে বলা সম্ভব? এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ডিভাইড বাই রুট ওভার অফ এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ইকলস টু প্লাস মাইনাস, সেম সেম টু সেম, খালি বাম পাশে প্রথম রেখা ডান পাশে দ্বিতীয় রেখা, সামনে একটা প্লাস মাইনাস, প্লাস নিয়ে একটা আসবে মাইনাস নিয়ে একটা আসবে। এখন এখানেও তো কোন দুইটা হবে, একটা হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, একটা হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, একটা হবে স্থূলকোণের, একটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, একটা সরলরেখা হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, একটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এই জিনিসটা কেমনে বের করবো? ধরো তোমাকে প্রশ্নে শুধু সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করতে বললো, অথবা শুধু স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করতে বললো, তাহলে তুমি কি করবা? তাহলে বুদ্ধি হচ্ছে তুমি কি করবা, এক্সের সহগ দুইটা গুণ করবা এবং ওয়াইয়ের সহগ দুইটা গুণ করবা, গুণ করে যোগ করে দিবা। এক্সের সহগ দুইটা এবং ওয়াইয়ের সহগ দুইটা গুণ করে যোগ করে দিবা, দেখবা এটা কি গ্রেটার দেন জিরো নাকি লেস দেন জিরো। এটা কি গ্রেটার দেন জিরো হয়, মানে এখানে তো অবশ্যই একটা মান আসবে, এক্সের সহগ দুইটা এবং ওয়াইয়ের সহগ দুইটা গুণ করে যোগ করে দিবা, এই মানটা গ্রেটার দেন জিরো আসতে পারে, লেস দেন জিরো আসতে পারে, যে কোনো একটা কিছু আসবে। আসলে পরে এখান থেকে যদি গ্রেটার দেন জিরো হয়, যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে পজিটিভ নিলে স্থূলকোণ, পজিটিভ নিলে স্থূল, নেগেটিভ নিলে সূক্ষ্ম, নেগেটিভ নিলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, পজিটিভ নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক আর নেগেটিভ নিলে স্থূলকোণের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, পজিটিভ নিলে স্থূল, নেগেটিভ নিলে সূক্ষ্ম। আর যদি এই ভ্যালুটা লেস দেন জিরো হয় তাহলে উল্টা, লেস দেন জিরো হলে উল্টা, লেস দেন জিরো হলে নেগেটিভ নিলে স্থূল, পজিটিভ নিলে সূক্ষ্ম। তোমার দুইটাই মুখস্থ করার দরকার নাই, শুধু একটা মনে রাখবা সূক্ষ্ম, তুমি শুধু একটা মনে রাখবা যে যদি গ্রেটার দেন জিরো হয়, এই ভ্যালুটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে পজিটিভ নিলে স্থূল, নেগেটিভ নিলে সূক্ষ্ম, আর লেস দেন জিরো হলে উল্টা। খালি প্রথম জিনিসটা মনে রাখো, গ্রেটার দেন জিরো হইলে পজিটিভ নিলে স্থূল, নেগেটিভ নিলে সূক্ষ্ম, আর বাকিটা তো উল্টা, বাকিটা তো উল্টা। ক্লিয়ার হয়েছে? এই একটু ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট চেক করি, কমেন্ট চেক করি, এতটুকু ক্লিয়ার? এই বুঝছো, এই কমেন্ট আসে না কেন, কমেন্ট আসে না কেন, আহা, এই একটু কমেন্ট করো, আমার এখানে আটকে গেলো কেন, লাইভ কি চলে না নাকি, একটু চেক করে নেই, লাইভ কি চলে না? হ্যাঁ চলতেছে তো, লাইভ তো এই পাইছি, এই যে পাইছি পাইছি পাইছি, কমেন্ট করে একটু বুঝছো, একটুক বুঝছো, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার, ঠিক আছে। এখন দেখো, এখন ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ, এখন ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ সলভ করবো, এখন কি করবো, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার, সবারই ক্লিয়ার, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ সলভ করবো, ঢাকা ইউনিভার্সিটি না, এখন সলভ করবো কুয়েটের একটা ম্যাথ, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে এই টাইপ থেকে ম্যাথ আসে নাই, ঢাকা ইউনিভার্সিটিতে এই টাইপ থেকে আমি ম্যাথ পাই নাই, এই জন্যে আমি কি করবো, কুয়েটের একটা ম্যাথ সলভ করবো, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে আমি এই টাইপের ম্যাথ দেখি নাই। 3x মাইনাস 4y ইকুয়ালস টু 2, 4x মাইনাস 3y, 4x মাইনাস 3y ইকুয়ালস টু মাইনাস 1, এই রেখা দুইটার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, সূক্ষ্মকোণের, সূক্ষ্ম, এই সবাই খালি সূক্ষ্মকোণ পছন্দ করে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, কোথাও স্থূলকোণ পাইলামই না, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, এটা আসছিল কোথায়, সূক্ষ্মকোণের, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড, এটা আসছিল কুয়েট 13-14, কুয়েট 13-14, দেখো করে ফেলো করে ফেলো, করার আগে কি করতে হবে, এগুলোকে সুন্দর মতো সাজাইতে হবে, সব এক পাশে এনে ডান পাশে জিরো বানাইতে হবে, সব এক পাশে এনে ডান পাশে জিরো বানাইতে হবে, এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে, সব এই যে দেখো দুইটারই সব কিছু বাম পাশে এনে ডান পাশে কি বানাইতে হবে, সব কিছু বাম পাশে এনে ডান পাশে জিরো বানাইতে হবে, ডান পাশে জিরো বানাইতে হবে। এখন কি বলছে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তো আমরা আগে সূত্রটা লিখার আগে চেক করবো, যে এই জিনিসটা চেক করবো যে আমাদের যে সূক্ষ্মকোণ চাইছে বা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক চাইছে, আমরা কি করবো, আগে এক্সের সহগ দিয়ে গুণ করবো, 3×4=12 প্লাস ওয়াইয়ের সহগ দিয়ে গুণ করবো, -3 -4, মাইনাস মাইনাস +12 ইকুয়ালস টু 24 গ্রেটার দেন জিরো, বুঝছো কি করছি, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করবো, আগে তো চেক করতে হবে আমরা পজিটিভ নিবো নাকি নেগেটিভ নিবো,
चेक करार बुद्धि हेखने जो लिखे रखी एक्सर शक दूर गुण कर तीन चारे बारो प्लस वायर शक दूर गुण कर माइनस फोर माइनस थ्री गुण कर ले माइनस माइनस प्लस बारो ग्रेटर दें जिरो तो एक् सूक्ष्म कोण लागे जेहेतु ग्रेटर दें जिरो नेगेटिव नीले सूक्ष्म कोण देखो जेहेतु ग्रेटर दें जिरो नेगेटिव नीले सूक्ष्म कोण हबे और प्रश्ने जदि स्थूल कोण चाहतो তখন তুমি পজিটিভ নিতা বাট আমরা এখন কোনটা নিয়ে করব আমরা এখন নেগেটিভ নিয়ে করব কোনটা নিয়ে করব নেগেটিভ নিয়ে করব এই যে নেগেটিভ নিয়ে লিখে ফেলি প্রথম রেখা 3x মাইনাস 4y মাইনাস 2 ডিভাইড বাই রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার এইভাবে লেখার দরকার নাই ডিরেক্ট তুমি প্লাস লিখে ফেলো আমি বোঝানোর জন্য লিখতেছি যে এখানে মাইনাস 4 থাকা সত্ত্বেও স্কোয়ার করলে কিন্তু পজিটিভই চলে আসবে এবং এইখানে নিব নেগেটিভ এই যে কি নিতে হবে নেগেটিভ নিতে হবে এই যে নেগেটিভ নিতে হবে দ্বিতীয় রেখা 4x মাইনাস 3y প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার 4 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার তাহলে এখানেও আসবে রুট ওভার 5 এখানে রুট ওভার 5 রুট ওভার 5 রুট ওভার কাটা থাকবে 3x মাইনাস 4y মাইনাস 2 ইকুয়ালস টু নেগেটিভ 4x মাইনাস 3y প্লাস 1 এই এখানেও আসবে রুট ওভার 25 এখানেও আসবে রুট ওভার 25 এখানে রুট ওভার 25 এই জন্য উভয় পাশে কাটা দিয়ে দিছি রুট ওভার 25 বাদ দিয়ে দিছি रूट ओवर ऑफ 25 बाद दिए दिसी तेल एखान थेके आंसर की आसबे तुम्हारा करो तुम्हारा करो आमी कि भूल करे फेली कि ना जिओ ना 3x ये समस्त गुण करते गिया माझे मध्ये भूल करे फेली इक्वल्स टू माइनस 4x प्लस 3y माइनस 4x प्लस 3y माइनस 1 माइनस 1 यानी एक पाशे निये आसि 7x 7x माइनस 7y 7x माइनस 7y माइनस इक्वल्स टू माइनस 1 इक्वल्स टू 1 এই যে এটা অ্যান্সার মিলছে অ্যান্সার কি মিলছে হ্যাঁ অ্যান্সার মিলে গেছে তোমাদের মিলছে তোমাদের মিলছে তোমাদের অ্যান্সার মিলছে কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের কি অ্যান্সার মিলছে কি না তাড়াতাড়ি কমেন্ট করো চেক করি ফার্স্ট আমাদের আর একটা টাইপ বাকি আছে আমরা আমাদের ক্লাসের একদম লাস্ট টাইপে চলে আসছি আমরা আমাদের ক্লাসের একদম লাস্ট টাইপে চলে আসছি বলো বুঝছো কি না কমেন্ট করো লাস্ট টাইপ মিলছে হ্যাঁ 7x মাইনাস 7y মাইনাস 1 হ্যাঁ একই কথা আমি মাইনাস 1টাকে ডান পাশে নিয়ে গেছি কারণ কি জানো অপশনে এইভাবে ছিল মানে আমি যে অপশনগুলো তো আমি লিখি নাই অপশনে এই 1টা ডান পাশে ছিল এই জন্য আমি এটা ডান পাশে নিয়ে গেছি ঠিক আছে ওকে আমরা একদম লাস্ট টাইমে চলে আসি লাস্ট পার্ট একদম লাস্ট টাইপ আচ্ছা এখানে যদি সূক্ষ্ম কোণ না বলে স্থূল কোণ বলতো এই মাত্রাতেই যদি সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক না বলে স্থূল কোণের সমদ্বিখণ্ডক বলতো তখন কিন্তু এখানে মাইনাস না নিয়ে কি নিতে হইতো প্লাস নিতে হইতো এবং সেটা বোঝার জন্য অবশ্যই আগে এই জিনিসটা চেক করতে হবে অবশ্যই এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু এটা গ্রেটার দেন জিরো নাকি লেস দেন জিরো চেক করতে হবে আমরা একদম লাস্ট পার্টে লাস্ট টাইপে চলে আসছি আমাদের লাস্ট সরলরেখার লাস্ট টাইপে চলে আসছি এরপরে আমরা বিদায় নিব শুভ বিদায় এক মাসের জন্য বিদায় পরে হয়তো আবার দেখা হইতে পারে নাও হইতে পারে যদি বাইসা থাকি তাইলে দেখা হবে যদি সুস্থ থাকি আর যদি পুট কইরা পটল তৈলা ফেলি তাইলে তো দেখা হওয়ার সুযোগ নাই ওকে 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 তাইলে চলো লাস্ট টাইপ হচ্ছে প্রতিবিম্ব এই প্রতিবিম্ব নির্ণয় কই প্রতিবিম্ব এই যে পাইছি লাস্ট টাইপ হচ্ছে প্রতিবিম্ব নির্ণয় এটা ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে আসে তবে তোমাদের বইয়ে ওইভাবে অনুশীলনীতে ম্যাথ নাই তবে প্র্যাকটিক্যালে আসে যেমন প্রথমে একটা ম্যাথ সলভ করাবো ধরো প্রথমে আমরা সূত্রে যাব না সূত্রে যাওয়ার আগে একটা বেসিক টাইপ দেখব প্রথমে হচ্ছে বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব আমি একটা প্রশ্ন লিখতেছি এই প্রশ্নটা আসছে একবার পরীক্ষায় তোমাকে বলছে আমি প্রশ্নটা আগে লিখি তারপরে তোমাকে এক্সপ্লেন করতেছি মাইনাস সিক্স কমা এইট বিন্দুর সাপেক্ষে ফোর কমা মাইনাস ওয়ান বিন্দুর প্রতিবিম্ব কত ফোর কমা মাইনাস ওয়ান বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কত এখন দেখো এই যে মাইনাস সিক্স কমা মাইনাস এইট ধরো এটা একটা বিন্দু
माइनस सिक्स कमा एट ए बिंदुर सपेक्षे फोर कमा माइनस वन आरेकटा बिंदु जेटा फोर कमा माइनस वन ए बिंदुर सपेक्षे ए बिंदुर प्रतिबिम्ब निर्णय करते हबे तुमि जार सपेक्षे प्रतिबिम्ब निर्णय करबा सेटाके धरो माझखाने आकाइला ताहले एटा होच्छे आयना प्रतिबिम्ब माने कि आयना प्रतिबिम्ब होच्छे आयनाय तैरि हय तो प्रतिबिम्ब कोथाय तैरि हय आयनार मध्ये ना तो ये तुम्हें जो बी बिंदुर सपेक्षे ए बिंदुर प्रतिबिम्ब तो तुम्हें जे बिंदुर सपेक्षे बेर करते बोलबे सेटाके तुम आयना मने करबा मन करो जे ये एखान थेके एतटुक दूरत्वे एक आयना आछे तो तुम्हें जदि ये एक बिंदु रखो और यहाँ जो एक आयना है तो ये बिंदुर प्रतिबिम्ब ये आयनार भितरे कि ये तैरि हबे ना ये कोथाओ तैरि हबे समदूरत्वे तुम्हारा नाइन टेने पड़े आसछो एक जिनिस जे प्रतिबिम्ब सब समय मन करो एटा होच्छे वस्तु एटा होच्छे वस्तु এটা হচ্ছে বিম্ব এই যে এটা হচ্ছে আয়না যার সাপেক্ষে বের করবা যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলবা বলবে সে হচ্ছে আয়না তো আমরা জানি বস্তু থেকে আয়নার দূরত্ব যত আয়না থেকে বিম্ব ঠিক ততটুকু ভিতরে তৈরি হয় এটা কিন্তু আমরা জানি নাইন টেনে পড়ে আসছে সবাই বস্তু থেকে আয়নার দূরত্ব যত আয়না থেকে বিম্ব ঠিক ততটুকু দূরত্বে তৈরি হয় তাহলে আমরা ধরলাম এই বিন্দুটা হচ্ছে আলফা কমা বিটা আলফা কমা বিটা তাহলে কি আমরা বলতে পারি না যে এই বিন্দুটা ধরো আমরা নাম দিলাম এ বি সি তাহলে কি আমরা বলতে পারি না সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু সি এ বি এর মধ্যবিন্দু এগুলো তোমাকে বোঝানোর জন্য লিখতেছি পরীক্ষায় তোমার এগুলো কিচ্ছু লিখতে হবে না যেহেতু এইখান থেকে এ থেকে সি এর দূরত্ব যত সি থেকে বি এর দূরত্ব ঠিক তত তাহলে অবশ্যই আমি বলতে পারি সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু এটা আমরা বলতে পারি তো সি যদি এ বি এর মধ্যবিন্দু হয় আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক কী জানি মাইনাস সিক্স ইকুয়ালস টু এইট ইকুয়ালস টু মাইনাস সিক্স ইকুয়ালস টু এইট ইকুয়ালস টু মাইনাস সিক্স ইকুয়ালস টু বুঝ দোয়ের গড় ফোর প্লাস আলফা বাই টু এই যে ফোর প্লাস আলফা বাই টু এই যে মাইনাস সিক্স মধ্যবিন্দুর ভুজ মানে হচ্ছে ভুজ দুইটার গড় আর মধ্যবিন্দুর কোটি দ্যাট মিনস এইট ইকুয়ালস টু কোটি দুইটার গড় মাইনাস ওয়ান প্লাস বিটা মাইনাস ওয়ান প্লাস বিটা বাই টু এখান থেকে আলফা বের করো এখান থেকে বিটা কাজ শেষ এখান থেকে আলফা এখান থেকে বিটা বের করে বলো কত আসে আলফা এবং বিটা বের করে বলো কত আসে আলফা আসবে কত ছয় দুগুণে বারো মাইনাস ষোলো মাইনাস ষোলো আলফা আসবে মাইনাস ষোলো আর বিটা আসবে আট দুগুণে ষোলো মাইনাস এক সতেরো ষোলো কমা সতেরো মাইনাস ষোলো কমা সতেরো মাইনাস ষোলো কমা সতেরো অ্যান্সার আমাকে একটু বলো বুঝছো কিনা জিনিসটা এই জিনিসটা কিন্তু নতুন অনেকে আগে এগুলো পড়ে নাই এই জিনিসটা নতুন অনেকে আগে এগুলো পড়ে নাই আমি একটু চেক করব আমি একটু এনশিওর হইব যে তোমরা বুঝতেছো কি না একটু এনশিওর হই একটু এনশিওর হই তোমরা বুঝতেছো কি না মাইনাস ষোলো কমা সতেরো হ্যাঁ রাইট 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 এই বুঝছো বিষয়টা তোমাকে যদি একটা বিন্দুর সাপেক্ষে আর একটা বিন্দুর প্রতিবিম্ব বের করতে দেয় তার মানে হচ্ছে যে বিন্দুটার সাপেক্ষে প্রতিবিম্ব বের করব সেই বিন্দুটা হবে ওই দুইটা বিন্দুর মধ্যবিন্দু ওই দুইটা বিন্দুর মধ্যবিন্দু তার মানে তুমি যদি পরীক্ষায় মনে মনে খালি এতটুকু কাজ করে ফেলো এতটুক কাজ তুমি মনে মনে করে ফেলবা তোমার তো চিত্র আঁকা আঁকির কোনো দরকার নাই এতটুক কাজ করতে পনেরো সেকেন্ড লাগবে কত সেকেন্ড লাগবে পনেরো সেকেন্ড লাগবে জাস্ট সি হচ্ছে বস্তু এবং বিম্ব এই দুইটার মধ্যবিন্দু সোজানা সোজানা ঠিক আছে আচ্ছা আমরা শিখলাম কি বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব এইটা ছিল বিন্দুর সাপেক্ষে বিন্দুর এখন কি শিখব এখন শিখব রেখার সাপেক্ষে বিন্দুর এখন শিখব রেখার সাপেক্ষে বিন্দুর এই সবাই কি কমেন্ট হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার আরে সেরা ক্রিস্টাল ক্লিয়ার বাবারে বাবা অত ক্লিয়ার হইলো ঝামেলা ও বাবা রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব রেখার সাপেক্ষে মাত্র দেখলাম বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব এখন রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব কতগুলো আগে সূত্র লিখো তারপরে আমি বুঝাইতেছি কতগুলো সূত্র লিখো ধরো পি একটা বিন্দু আলফা কমা বিটা পি একটা বিন্দু আলফা কমা বিটা এর প্রতিবিম্ব আমরা বের করব এক পি আলফা কমা বিটা এর প্রতিবিম্ব আমরা বের করবো একসক্ষের সাপেক্ষে একসক্ষ তো একটা রেখা একসক্ষ তো একটা রেখা তাই না একসক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের সাপেক্ষে
y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে। তুমি আগে জিনিসটা সুন্দর মতো লিখো, তারপর আমি বুঝাইতেছি। হ্যাঁ, আগে সূত্রগুলো লিখো। p আলফা কমা বিটা, এটা একটা বিন্দু, ধরো প্রশ্নে এই বিন্দুটা দেয়া আছে, দিয়ে তোমাকে বলবে x অক্ষের সাপেক্ষে এর প্রতিবিম্ব কত, বা y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কত, বা y ইকুয়ালস টু x এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব কত, বা তোমাকে বলতে পারে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান, একটা সরল রেখা ইকুয়ালস টু জিরো, এই রেখার সাপেক্ষে, এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব কত, দুটি সব করলে চাইতে পারে। আগে এই চারটা লিখো, এই চারটা শিখলেই হবে। তোমাকে একটা বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলবে, এক্স অক্ষের সাপেক্ষে বের করতে বলতে পারে, ওয়াই অক্ষের সাপেক্ষে বলতে পারে, ওয়াই ইকুয়ালস টু এক্স রেখার সাপেক্ষে বলতে পারে, অথবা যে কোনো একটা সরল রেখা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান। এই 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 ভুল করে ফেলছি, এটা না, এটা তো আরেক টাইপের। এই এটা একটু কষ্ট করে কাটিয়ে দেবো, এটা আরেকটা টাইপ, আমি এটার মধ্যে ঢুকাই দিচ্ছি, এটা আরেকটা টাইপ। ওটা হচ্ছে রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব, সরি, এটা হচ্ছে রেখার সাপেক্ষে বিন্দুর, পরে আবার দেখবো রেখার সাপেক্ষে রেখা। এখন আগে সূত্রগুলো লিখো। এখানে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হবে, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হবে আলফা কমা মাইনাস বিটা, আলফা কমা মাইনাস বিটা মানে আলফা ঠিক থাকবে, বিটার সামনে মাইনাস চলে আসবে। ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হবে মাইনাস আলফা কমা বিটা, আর ওয়াই ইকুয়ালস টু এক্স রেখার সাপেক্ষে প্রতিবিম্ব হবে জাস্ট ইন্টারচেঞ্জ, বিটা কমা আলফা। আগে সূত্রগুলো লিখো। এক্স অক্ষের সাপেক্ষে আলফা বিটা বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে আলফা কমা মাইনাস বিটা, ওয়াই অক্ষের সাপেক্ষে হচ্ছে মাইনাস আলফা কমা বিটা, আর ওয়াই ইকুয়ালস টু এক্স রেখার সাপেক্ষে উল্টা, বিটা কমা আলফা। এখন জিনিসটা আমি একটু বোঝাই, আগে তোমাদেরকে একটু বোঝাই যে জিনিসটা কীরকম। মনে করো এক্স অক্ষ ওয়াই অক্ষ মূল বিন্দু, এই জিনিসটা এখানে একটু বুঝো। ধরো একটা বিন্দু টু কমা থ্রি, এক দুই তিন, এই বিন্দুটা হচ্ছে টু কমা থ্রি। তোমাকে যদি বলি এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব কত, তখন আয়না হবে এক্স অক্ষ, এক্স অক্ষটাই হবে আয়না, এক্স অক্ষটাই হবে আয়না। তো আয়নার সাথে এই বিন্দুর প্রতিবিম্ব কী হবে, বস্তু যতটুক দূরে আছে, বস্তু যতটুক দূরে আছে বিম্বও ঠিক ততটুক দূরে হবে, এখানে হবে বিম্ব। তাহলে এই বিন্দু যদি টু কমা থ্রি হয়, অবশ্যই এই বিন্দুটা কী হবে, টু কমা মাইনাস থ্রি, যেহেতু নিচের দিকে আছে টু কমা মাইনাস থ্রি। দেখো বুঝছো, এই বিন্দুটা যদি টু কমা থ্রি হয় এক্স অক্ষের সাপেক্ষে সমদূরত্বে, এর প্রতিবিম্ব এইটা হইলে এখানে এটা কিন্তু ধনাত্মকই থাকবে, এটা টু থাকবে, কিন্তু এইটা হয়ে যাবে মাইনাস থ্রি। এই যে দেখো, ভুজ সেই মাসে কোটি হয়ে গেছে মাইনাস, ভুজ সেই মাসে কোটি হয়ে গেছে মাইনাস, ভুজ সেই মাসে কোটি হয়ে গেছে মাইনাস। আর সেম এই বিন্দুটার যদি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বলতো, ওয়াই অক্ষের সাপেক্ষে এখানে হইতো, এখানে এই যে এইখানে, এখন আয়না হচ্ছে ওয়াই অক্ষ, এই বিন্দুটা স্থানাঙ্ক কী হইতো, এই বিন্দুটা স্থানাঙ্ক হইতো মাইনাস টু কমা থ্রি। একটু চিন্তা করে দেখো, এইখান থেকে যদি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করি লম্ব আঁকাই, এখান থেকে ঠিক যতটুক দূরে আছে বস্তুটা, বিম্বটাও ঠিক ততটুক দূরে নিব, এই বিন্দুটা স্থানাঙ্ক হয়ে যাবে মাইনাস টু কমা থ্রি। এই যে দেখো, মাইনাস আলফা কমা বিটা, মানে এখানে কোটি সেম আছে, কোটি সেম আছে, শুধু ভুজের সামনে মাইনাস। বুঝছো বিষয়টা, এক্স অক্ষে ভুজ সেম থাকে, কোটি হয়ে যায় নেগেটিভ, ওয়াই অক্ষের সাপেক্ষে কোটি সেম থাকে, ভুজ হয়ে যায় নেগেটিভ। এই জিনিসটাকে বুঝছো কিনা, এই জিনিসটাকে বুঝছো কিনা একটু কমেন্ট করো তো, একটু কমেন্ট চেক করে আসি, একটু চেক করে আসি। এত কষ্ট করে বুঝাইতেছি, তোমরা কি বুঝতেছো কিনা আমার তো জানতে হবে। এ এটা কি বুঝছো, এই জিনিসটা কি বুঝছো যে আসলে ঘটনাটা কি, আসলে ঘটনা কি, এই হইছে হইছে নাকি বুঝো নাই? সবাই কি কমেন্ট করতেছে আমি বুঝতেছি। চিন্ময় দাদা ক্লাসে আগুন লাগাই ফেলছে, কি আগুন লাগাইছে চিন্ময়ে, কি চিন্ময় কি আগুন লাগাইছে ক্লাসে, রোস্ট হবে আজকে, কি কি রোস্ট করবে, এই রোস্ট রান্না করে পাঠাই দে। চিন্ময় তো খালি কি শুরু করেছে কমেন্টে, হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার, রোস্ট হবে আজকে, ঠিক আছে রোস্ট করতে থাক, কোনো সমস্যা নাই। ওকে, এখন আরেকটা জিনিস দেখাই, এই যে এইটা ওয়াই কস টু এক্স রেখার সাপেক্ষে, এই ওয়াই কস টু এক্স রেখা কেমন জানো, এই যে এইটা, এই যে ওয়াই কস টু এক্স রেখা হচ্ছে এমন, ঠিক মাঝখান দিয়ে যায়, এই যে এটা হচ্ছে ওয়াই কস টু এক্স রেখা, এখানে ঢাল হচ্ছে ওয়ান, ঢাল ওয়ান, অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি। তো এইটার সাপেক্ষে এখানে যে একটা বিন্দু থাকে, মনে করো যে ওয়ান কমা থ্রি, এইটার প্রতিবিম্ব হয়ে যাবে থ্রি কমা ওয়ান। ওয়াই ইকোয়ালস টু এক্স হচ্ছে মূল বিন্দুগামী একটি সরল রেখা, ঢালের মান হচ্ছে ওয়ান, ওয়াই ইকোয়ালস টু এম এক্স, এখানে ঢালের মান হচ্ছে ওয়ান,
ঢালের মান 1 মানলে থিটা হচ্ছে 45 ডিগ্রি। এখানে তুমি একটা 1,3 বিন্দুর প্রতিবিম্ব বের করতে চাও, এই রেখার উপর লম্ব আঁকাও, ঠিক ততটুকু দূরত্বে যাও, দেখবা হয়ে গেছে 3,1, 1,3 হয়ে গেছে 3,1, মানে আলফা কমা বিটা হয়ে যাবে বিটা কমা আলফা, আলফা কমা বিটা হয়ে যাবে বিটা কমা আলফা, আলফা কমা বিটা হয়ে যাবে বিটা কমা আলফা। ওকে ওকে, আলফা কমা বিটা হয়ে যাবে বিটা কমা আলফা। এখন একটা ম্যাথ দেই, এখন একটা ম্যাথ দেই, দেখি কে কে পারে। আমি সূত্র মুছে দিব, সূত্র মুছা দিচ্ছি, সূত্র মুছা। এখন আমি তোমাকে বলতেছি 3,5 বিন্দুটির, 3,5 বিন্দুটির প্রতিবিম্ব নির্ণয় করো, প্রতিবিম্ব নির্ণয় করো এক্স অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই ইকুয়ালস টু এক্স রেখার সাপেক্ষে। দেখি কে কে পারে ওয়াই ইকুয়ালস টু এক্স রেখার সাপেক্ষে। তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। দেখি 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 কে পারে। এগুলো কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, পরীক্ষায় কিন্তু অনেকবার আসছে, অনেকবার আসছে এগুলা। কি 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 অ্যান্সার দাও না কেন, অ্যান্সার দাও না কেন, অ্যান্সার কই, এই অ্যান্সার কই। 3,5 বিন্দুর প্রতিবিম্ব এক্স অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই ইকুয়ালস টু এক্স রেখার সাপেক্ষে। এই কেউ অ্যান্সার দেয় না, কেউ অ্যান্সার দেয় না। আমি লিখে এই যে দিছে কি লিবা তাফান্নুন, তাফান্নুম মেবি, সরি নাম যদি ঠিক উচ্চারণ করে না থাকি এক্সট্রিমলি সরি। এই যে দেখো এক্স অক্ষের ক্ষেত্রে 3,-5, কোটির সামনে মাইনাস, ওয়াই অক্ষের সাপেক্ষে বুধের সামনে মাইনাস, আর ওয়াই ইকুয়ালস টু এক্স রেখার সাপেক্ষে ইন্টারচেঞ্জ, ইন্টারচেঞ্জ। এই যে ঠিক আছে, ঠিক আছে, 3,-5, 3,-5, -3,5, 5,3। তো এখন যদি তোমাকে যে কোনো বিন্দু দিয়ে বলে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কত, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কত, ওয়াই ইকুয়ালস টু এক্স রেখার সাপেক্ষে প্রতিবিম্ব কত, পারবা? এক্স অক্ষের বেলায় শুধু কোটির চিহ্ন চেঞ্জ, ওয়াই অক্ষের বেলায় শুধু ভুজের চিহ্ন চেঞ্জ, আর ওয়াই ইকুয়ালস টু এক্স রেখার বেলায় ইন্টারচেঞ্জ, আলফা বিটা ইন্টারচেঞ্জ। আমরা একদম লাস্ট পার্টে চলে আসছি, আমরা একদম লাস্ট, আমরা এখন বিদায় নিব, বিদায় নিব, আমরা এখন বিদায় নিব, বিদায় নিব। দাঁড়াও, বিদায় নেওয়ার আগে ওই পার্টটা দেখাই নি, আরেকটা পার্ট আছে, বিদায় নিব। এখন যদি তোমাকে বলে রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব, রেখার সাপেক্ষে রেখার, রেখার সাপেক্ষে রেখার, এই আর 5 মিনিট, আর আসলেই 5 মিনিট, আর 5 মিনিট পর আমরা বিদায় নিব, এক মাসের জন্য বিদায়। তোমরা থাকবা, আমি বিদায়, তোমরা থাকবা, আমি বিদায়। এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো, এই রেখার, এই রেখার প্রতিবিম্ব, এই রেখার প্রতিবিম্ব এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে। এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষও কিন্তু রেখা, রেখার সাপেক্ষে রেখা, এক্স অক্ষ একটা রেখা, ওয়াই অক্ষ একটা রেখা। এক্স অক্ষের সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব হবে এ ওয়ান এক্স মাইনাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো, মানে জাস্ট ওয়াইয়ের সহগ চেঞ্জ, ওয়াইয়ের সহগ চেঞ্জ হয়ে যাবে, ওয়াইয়ের সহগ মাইনাস হয়ে যাবে, আর ওয়াই অক্ষের বেলায় মাইনাস এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো। দেখো কত সুন্দর সমীকরণ, কত সুন্দর জিনিস। একটা রেখার প্রতিবিম্ব তুমি যদি এক্স অক্ষের সাপেক্ষে বের করো, চেঞ্জ হবে কি, শুধু তার কোটির সহগের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে ছিল প্লাস এখানে হয়ে গেছে মাইনাস, আর ওয়াই অক্ষের সাপেক্ষে যখন নির্ণয় করব শুধু তার ভুজের সহগ, শুধু তার ভুজের সহগের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, শুধু তার ভুজের সহগের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তোমাকে যদি বলে টু এক্স, এই যে একটা পরীক্ষা আসছিল টু এক্স প্লাস ফোর ওয়াই প্লাস নাইন, টু এক্স প্লাস ফোর ওয়াই প্লাস নাইন ইকুয়ালস টু জিরো, এই রেখার প্রতিবিম্ব, এই রেখার প্রতিবিম্ব, এই রেখার প্রতিবিম্ব এক্স অক্ষের সাপেক্ষে কী হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে কী হবে, এক্স অক্ষের সাপেক্ষে কী হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে কী হবে, এক্স অক্ষের সাপেক্ষে কী হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে কী হবে, এই রেখার প্রতিবিম্ব টু এক্স প্লাস ফোর ওয়াই প্লাস নাইন ইকুয়ালস টু জিরো, এই রেখার প্রতিবিম্ব এক্স অক্ষের সাপেক্ষে কী হবে, শুধু ওয়াইয়ের সহগ চেঞ্জ, শুধু ওয়াইয়ের সহগ চেঞ্জ, আর ওয়াই অক্ষের সাপেক্ষে হবে শুধু এক্সের সহগ চেঞ্জ, শুধু এক্সের সহগ চেঞ্জ।
এক্স অক্ষের সাপেক্ষে ওয়াইয়ের সহগ চেঞ্জ, ওয়াই অক্ষের সাপেক্ষে এক্সের সহগ চেঞ্জ, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের সহগ চেঞ্জ, ওয়াই অক্ষের সাপেক্ষে এক্সের সহগ চেঞ্জ। বলো ঘটনা ক্লিয়ার কিনা, ঘটনা ক্লিয়ার কিনা, ঘটনা ক্লিয়ার কিনা, কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ, ঘটনা ক্লিয়ার কিনা, ঘটনা ক্লিয়ার কিনা। সরল রেখা সিনেমাটি সুন্দর করে লিখি, সুন্দর করে লিখি, সরল রেখা সিনেমাটি এখানেই শেষ হলো, সরল রেখা সিনেমাটি এখানেই শেষ হলো। বাংলা সিনেমা যখন শেষ হয় তখন লাস্টে এসে দিলদার, দিলদার একটা কমেডি করে অথবা আইসা কিছু একটা অঙ্গভঙ্গি করে। তো আমাদের এখানে তো দিলদার নাই, আমাদের সরল রেখা সিনেমাটি এখানেই শেষ, কোনো কমেডি করার সুযোগ নাই। তবে যদি যা পড়াইছি সকল টাইপের ম্যাথ ভালো করে করো, প্র্যাকটিস করো, এর বাইরে অসংখ্য ম্যাথ আছে, বলতে ম্যাথের তো আর কোনো শেষ নাই, প্রশ্ন বানানোরও কোনো শেষ নাই, কোনো লিমিট নাই। যত বেশি টাইপ কভার করবা পরীক্ষায় তত বেশি ভালো করবা। আমি চেষ্টা করছি সকল টাইপ কভার করে পড়ানোর, তুমি অবশ্যই এগুলার বাইরে গিয়েও আরও যত ম্যাথ আছে সব প্র্যাকটিস করার চেষ্টা করবা। তাহলে আশা করি এইভাবে যদি সরল লেখাটা এইভাবে পড়ো, এইভাবে সরল লেখা না, যে কোনো চ্যাপ্টার যদি এইভাবে কমপ্লিট করে পড়ে যাও, চান্স পাইতে বাধ্য, মানে চান্স তোমার হবেই যদি তুমি পড়ো। তুমি যদি এইভাবে পড়ো চান্স হবে না কেন, না হওয়ারই কোনো চান্স নেই, না হওয়ারই কোনো চান্স নেই। ঠিক আছে, সরল রেখা সিনেমাটি এখানেই শেষ হলো। হ্যাঁ, কারো কোনো জিজ্ঞাসা আছে যে কোনো বিষয়ে, আর 5 মিনিটের মধ্যেই মিটিং শেষ করে দিব, আর 5 মিনিটের মধ্যেই আমরা ক্লাস শেষ করে দিব। কারো কোনো জিজ্ঞাসা আছে, কারো কোনো জিজ্ঞাসা আছে, যে কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে বলো, আমি 5 মিনিট কমেন্ট পড়ব, 5 মিনিট কমেন্ট পড়ব। পোস্ট ক্রেডিটে নেক্সট চ্যাপ্টারের নাম চাই, কিসের নেক্সট চ্যাপ্টারের নাম চাই? চিন্ময় সাহা, চিন্ময় সাহা তো 2 ঘন্টা ক্লাস করতেছে ভাই, না 2 ঘন্টা না, পুরা ক্লাসই ছিল টানা, কোনো মিস নাই। নেক্সট চ্যাপ্টারের নাম জানাই দেওয়া হবে, নেক্সট চ্যাপ্টারের নাম দ্রুতই জানাই দেওয়া হবে। নায়িকা পরিমণি, হে পরিমণি আবার কি করছে, পরিমণি আবার কি মিস করবো স্ট্রেট লাইনকে? আরে একজন আমার স্ট্রেট লাইনকে মিসও করবে? ভালোবাসা অবিরাম, হ্যাঁ ভালোবাসা অবিরাম, তোমাকেও অনেক ভালোবাসা রইল তোমার প্রতি। আমাদের এখানে দিলদার চিন্ময় দাদা, না এই যে মিউট খাও, মিউট খায় যাবা, মিউট অলরেডি মনে করেছে গেছো। ঠিক আছে ভাইয়া, নতুন ভাইয়া, আগের 3 নংটা তো ভালো বুঝি নাই, কোন 3 নংটা? 3 নং না বুঝলেও শেষ, এখন সিনেমা শেষ, সিনেমায় কারেন্ট চলে গেছে ভাই, এখন আর ব্যাগে গিয়ে বোঝানো সম্ভব না। চিন্ময় দাদাকে সব ক্লাসের কমেন্ট বক্সে চাই, হ্যাঁ চিন্ময় চলে আসবে, চিন্ময় কমেন্ট বক্সে চলে আসবে। পরের সিনেমার নাম বলেন, পরের সিনেমার নাম আজকে রাতের মধ্যেই হয়তো জানাই দিবে সাজনদা, আমাদের সবার প্রিয় সাজনদা, উনি জানাই দিবে, মেবি আলবি স্যার অথবা শান্ত স্যার ক্লাস নেবেন, চমৎকার চমৎকার ক্লাস নেবেন ওনারা, ওনাদের ক্লাস সবাই মনোযোগ দিয়ে করবা, সবগুলো ক্লাস যদি এইভাবে কমপ্লিট করো একদম আশা করি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আলাদা করে কোথাও কোচিং করার দরকার পড়বে না। আপনার আরও ক্লাস চাই? হ্যাঁ ক্লাস নিব তো, আবার ক্লাস নিব, আবার ক্লাস ব্যাক করব, ওনারা নিবে পরে, আমি আবার আসবো, আবার আসবো, অসাধারণ ক্লাস, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। খতম, টাটা, গুড বাই গায়া, ও মাই গড, আজকে ক্লাস বিনোদনে ভরপুর, চিন্ময় দাদা একাই তো বিনোদন দিয়ে যাচ্ছে, চিন্ময় দাদা একাই ক্লাসে বিনোদন দিয়ে বেড়াচ্ছে। ওকে ওকে ভাইয়া, অসম ক্লাস দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম 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 ওয়েলকাম। উই ওয়ান্ট ক্যালকুলাস ট্রাইগনোমেট্রি ফ্রম ইউ, আই ডোন্ট নো ক্যালকুলাস ট্রাইগনোমেট্রি আমি নিব কি না নট শিওর, বাট গ্যারান্টি দিতে পারতেছি না, বাট কমপ্লিট হবে। আমি নেই, সাজনদা নিক, আলভিজান নিক, শান্ত স্যার নিক, যেই ভাই নিক, যেই স্যারে নিক, ভালো মতোই পড়াবে সবাই, সবার কাছ থেকে ভালো আউটপুট পাবা, অসুবিধা নাই। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তাহলে ক্লাসটা শেষ করতেছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো। ভাইয়া আমার কমেন্ট পড়ে যান, নাইলে খেলবো না, ও মাগো রামকানাই পাল, হ্যাঁ পড়ে ফেলছি, কমেন্ট পড়ে ফেলছি, পড়ে ফেলছি দাদা, আপনাকে খুব মিস করবো। ঠিক আছে, মিস করার কোনো কারণ নাই, প্রতিনিয়তই কোনো না কোনো লাইভে আসতেছি, মিস করার কোনো কারণ নাই, হয়তো এই গ্রুপে পাবা না আর কি। ঠিক আছে, আপনিও অনেক প্রিয় হয়ে গেছেন ভাইয়া, ধন্যবাদ অনেক ধন্যবাদ, আশা করি জলদি ফিরবেন, হ্যাঁ অবশ্যই ফিরবো, অবশ্যই ফিরবো। ওয়াই বেপসে অল সাবজেক্ট চাই, মিস করবো ভাইয়া,
ওয়েবস ওয়েবস আমার দেখার কিছু মানে আমি ওয়েবসের দায়িত্বে না, যারা ওয়েবসের দায়িত্বে আছো তারা যদি শুনে থাকো, কেউ একজন বলতেছে ওয়েবসের সকল সাবজেক্ট তারা চায়। ঠিক আছে ভাইরা, তাহলে আজকে ক্লাস এখানেই এন্ড করতেছি। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো, দেখা হবে আগামী কোনো অধ্যায় নিয়ে, অবশ্যই দেখা হবে আগামী কোনো অধ্যায় নিয়ে আসবো। টিল দেন ভালো থাকো। হ্যাঁ ওকে, নমস্কার নমস্কার ভাই, আপনি ভালো বুঝান, অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনার জন্য। শেখ মারিয়া সুলতানা, বৈশাখী পাল, সাইদুল ইসলাম ভালো থাকবেন। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, অসাধারণ ক্লাস, অনেক ধন্যবাদ অন্তসিংহ। তাহলে বিদায় নিচ্ছি, টাটা গুড বাই। যাওয়ার একটা ডেপ দিয়ে যে টেপ কী বলো, ওটা ডেপ, ওই যে ডেব্রু ডেব্রু, এই স্ক্রিনশট তুলে রাখো সবাই, স্ক্রিনশট তুলে রাখো, একটা ডেপ দেই, বিদায় নিব, একটা স্ক্রিনশট তুলে রাখো। হ্যাঁ বিদায় নেওয়ার আগে একটা ডেপ দিয়ে নিই, ডেপ। ঠিক আছে, গুড বাই গুড বাই গুড বাই গুড বাই গুড বাই গুড বাই গুড বাই, টাটা টাটা টাটা।